হ্যালো সবাইকে, রূপনিকেতনের পক্ষ থেকে সকলকে আমি মোনালিসা জানাই স্বাগত। যারা যারা সঙ্গে আছো, সাউন্ড পিকচার ক্লিয়ার আছে কিনা একটু বলে দিলে লাইভটাতে যাব আমরা। এই ইয়াররিংসটা জুয়েলারি লাইভের দিন কোথায় ছিল? টোকরিতে আটকানো ছিল বরণডালায়, দেখানো হয়নি, নিশ্চয়ই দেখাবো দেখাবো দেখাবো। জুয়েলারি লাইভ এখনো বাকি আছে, ডোন্ট ওয়ারি। যারা যারা সঙ্গে আছো একটু কমেন্ট করো, সাউন্ড পিকচার সবকিছু ক্লিয়ার কিনা। সাউন্ড পিকচার সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে লাইভটা শুরু করে দেব। সার্থক আর সুস্মিতা দি একটু দেখো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিকঠাক লাইভ ওপেন হচ্ছে কিনা, মানে লিঙ্কটা ঠিকঠাক এখন অসুবিধে করছে কিনা। তোকে গ্রুপে অ্যাড করিনি না? কয়দিন লাগে না ওইটা কও, কোন দিন লাগে না ওইটা কও, কেন ওর তো আগের দিনই লাগেনি, কার্লি হেয়ারের দিন ক্লিয়ার। ওকে চলো শুরু করে দিচ্ছি। অনেক দিন ধরে অনেকে অনেকবার করে রিকোয়েস্ট করার পরেও কুর্তি লাইভ নিয়ে আসতে পারছিলাম না। বুঝতেই পারছো এক্সিবিশন শেষ হয়ে গেছে 25 তারিখ, কিন্তু তারপরেও কিন্তু আমরা এখনো অবধি ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা এখনো অবধি এগুলো সব ঠিক করতে পারিনি। এখনো প্রচুর মেসেজ, আমি নেট অফ করলাম। হ্যাঁ, যারা যারা মেসেজ করবে করে দিও, আমি আফটার লাইভ সবাইকে কনফার্ম করে দেবো। এখনো অবধি খুলতে পারিনি, তার মানে বুঝতে পারছো যে একটা রাশ তো চলছেই, একটা চাপ তো চলছেই। তো সেই চাপের মধ্যে থেকেও লাইভে যতটা সম্ভব আসা যায় নিয়ে নিয়ে আসছি তোমাদের কাছে। আজকেও এসেছি 2-পিস 3-পিসের সেট নিয়ে। আজকে আর কুর্তি দেখাবো না, যদি পারি কুর্তির আর একটা আমি লাইভ করব, কিন্তু আজকে 2-পিস 3-পিস সেট দেখাবো, নাইরা আলিয়া যত রকমের ডিজাইন আছে। যদি সময় পাই তাহলে চিকনকারিটাও দেখাবো। তো সঙ্গে থাকবে শেষ অবধি, শেয়ার করে দাও যারা এখনো শেয়ার করনি, আর যারা পিন কমেন্টে রিয়্যাক্ট করনি তারা রিয়্যাক্ট করে দাও, একটু শেয়ার করে দাও যাতে সকলে দেখতে পায়, জানতে পায়, শুনতে পায়, চিনতে পারে রূপনিকেতনের কালেকশন। আর কতটা পকেট ফ্রেন্ডলি, কতটা সামার ফ্রেন্ডলি কালেকশন আমরা শো করছি সেটা একটু একবার সকলকে বলবো টেস্ট করে দেখতে। আমরা সবসময় বলি ঠকবে একবার বারবার নয়, একবার নিয়ে দেখতেই হবে রূপনিকেতনের কালেকশন, সামারের জন্য পারফেক্ট আইটেম। চলো শুরু করে দিচ্ছি। প্রথমে আমি যেটা আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আজকে অফার্স থাকবে সমস্ত তোমাদের কিন্তু আজকে কেনাকাটার ওপর। আমার যেহেতু এক্সিবিশনে অফ ছিল 5%, আজকে 5%-এর বেশি অফ তোমাদেরকে দিচ্ছি। এক্সিবিশনের যে কোনো কালেকশন আজকে আমরা দেখাবো তোমাদের, সব কিছুর ওপর থাকবে কিন্তু তোমাদের শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়াতে আজকে শিপিং ফ্রি থাকবে, যে যতগুলো খুশি কেন, যে যটা কম কেন, অল ওভার ইন্ডিয়াতে থাকবে শিপিং ফ্রি 2-পিস 3-পিস সেট। ঠিক আছে, চলো আর কিছু বলার নেই, আর কিছু দেরি করার নেই, শুরু করে দিচ্ছি। প্রথমেই আমি যেটা পরে আছি এটা একদম মানে সেই মা ঠাকুমাদের সুতির কাপড় হয় না, একদম ন্যাকড়া যেটাকে আমরা বলি, একদম মানে ছানা ছাকতে হয় বা যে কোনো ছাকার কাজে আমরা ইউজ করি, গাছে যারা জল দাও তারা খোল পচা ভিজিয়ে ছাকার জন্য যে একদম পাতলা নরম বা জলপট্টি দিতে যে কাপড়টা লাগে, সেই রকম একটা নরম কাপড়ের কটন মেটেরিয়ালের ডিসচার্জের কুর্তি দেখাচ্ছি 2-পিস সেট। আগে আমি একদিন পরেছিলাম, সেটা আরও বেটার কোয়ালিটি ছিল, 3-পিস সেট ছিল, ইভেন ওড়নাটাও ডিসচার্জের ছিল। এটা শুধুমাত্র কুর্তি আর প্যান্ট, কোনো দুপাট্টা নেই। আমি আজকে দুপাট্টার একটা স্লট পুরো দেখাবো তোমাদের, কত রকমের দুপাট্টা, কত কালারের দেখাবো। যে কোনো সেট নিয়ে তোমরা কিন্তু দুপাট্টা সেট করে নিতে পারবে বা দুপাট্টাটা দিয়ে তোমরা কুর্তি বানিয়ে নিতে পারবে, এত বড়। তো যেটা আমি পরে আছি, হ্যালো দেবজানিদি, তোমাকেও অনেক ভালোবাসা। আমি যেটা পরে আছি একটা অসাম কালার, দেখেই বুঝতে পারছো এটা একদম কেমিক্যাল ডাই নয়, এটা অর্গ্যানিক ডাই, কালার কম্বিনেশনই বলে দিচ্ছে। অফ হোয়াইটের ওপর রামা গ্রিন কালারের, এবং রামা গ্রিনেরই আর একটা লাইট শেড যেটা ওভারল্যাপ করে করে গেছে। দেখো এই জায়গাটা, ডিজাইনটা ওভারল্যাপিং রয়েছে, প্রত্যেকটা ডিজাইন ওভারল্যাপিং রয়েছে। এটা কিন্তু কোনোভাবেই তোমাদের হ্যান্ড ব্লক ছাড়া পসিবল না। তো দিস ইজ অ্যাকচুয়াল হ্যান্ড ব্লক অ্যান্ড অর্গ্যানিক ডাইং এর আইটেম। আর প্যান্টটাও যাচ্ছে হ্যান্ড ব্লকিং এ, দেখে নাও, এই যাচ্ছে প্যান্টটা,
এই সেটটার সাইজ যাচ্ছে এম সাইজ, মিডিয়াম সাইজ। আমি কতটা মোটা হয়েছি যে আমার এক্সেস থেকে শুরু করে মিডিয়ামে চলে এসছে আমার সাইজ, এরপর একদিন আসবে যেদিন আমি ট্রিপল এক্সেলে চলে যাব, আমি বুঝতে পারছি খুব শিগগিরই সেই দিন। তো এইটা এম সাইজ রয়েছে, এম সাইজ বলতে তোমাদের এটা আপ টু হয়ে যাবে 38 অবধি, এটা আপ টু 38 অবধি হয়ে যাবে। স্মল মিডিয়াম যাদের লাগে তারা এটা নেবে, মানে 34, 36, 38 তারা নিলে এটা কিন্তু অল্টারেশন করিয়ে নিতে পারবে। কোনো পকেট নেই এটাতে, এবং প্রত্যেকটা স্টিচিং তোমাদেরকে যদি আমি দেখাতে পারতাম, অন্য কুর্তিতে দেখাবো, যেগুলো আমি বলে দেব সেগুলোর প্রত্যেকটা স্টিচিং কিন্তু ইন্টারলক করা ভেতরে, অতএব সেলাই খুলে যাওয়ার কোনো চান্স নেই। সেলাই আজকে শাড়িটা পেলাম খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। এটার প্রাইস যাচ্ছে 880 অনলি, 880 টাকা মাত্র, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। আর তোমাদের প্রাইস যাচ্ছে 880 অনলি, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। সাইজ যাচ্ছে তোমাদের মিডিয়াম, যারা স্মল আর মিডিয়াম আর এক্সেস পরো তাদের জন্য পারফেক্ট। আর আমাদের এখানে টেলারে আরও একজন বাড়ানো হয়েছে, যাতে তোমাদের সহজেই অল্টারেশন হয়ে যায়। অল্টারেশন যারা এখান থেকে করে নাও তাদের জন্য বলছি, অল্টারেশন চার্জ মাত্র 20 টাকা। যা কিছু করো, কাটো, ছাটো, হাত লাগাও, হাত বাদ দাও, ছোটো করে দাও, সব কিছু হবে, শুধু বড় করা যাবে না যেটা যেটা সাইজ। 20 টাকায় তোমরা কিন্তু অল্টারেশন পেয়ে যাচ্ছ ইচ আইটেমে, ঠিক আছে। হ্যালো রাখি সিংহ, এই যাচ্ছে কুর্তিটার প্রাইস 880 অনলি। আর নিপা, এটার একটু ইয়াররিংটার প্রাইসটা আমাকে একটু বলে দিস, যারা ইয়াররিংটা জানতে চাইছো তাদেরকে একটু বলে দিই। এটা পুরো আফগানি ইয়াররিং যাচ্ছে, তার উপর ঝুমকি দেওয়া রয়েছে, আফগানি স্টার, তার উপর ঝুমকি। চাইলে এইটাকে খুলে ফেলে আফগানিটাকেও এরকমভাবে পরতে পারো, ওইখানে কোণে ছেড়ে দে তুই, আমি বলে দিচ্ছি। এটার প্রাইস যাচ্ছে তোমাদের 240 অনলি, 240 টাকা মাত্র। এগুলো 300, 350-এর নিচে আফগানি আসে না, সেখানে এটা 240 অনলি আসে, সত্যি করে বল। নিবা কিছু বললেই ওখানে এত বদমাশি করি ওর সাথে। চলো এবার একটু টু পিস দিয়ে শুরু করছি, তারপর থ্রি পিসে যাব, তোর খুশি। টু পিস তো তোর ইচ্ছে মতো, এইটা দে, দে না দে, ছোটো সাইজ দিয়ে শুরু কর, বস, বসে পড়, বসে পড়। চলো একটা হ্যান্ড আইটেম দেখাচ্ছি। এইটা আগের বার পায়েল দি লুটে নিয়ে চলে গেছিল সুজাতা দি পায়নি বলে, এবার সুজাতা দি কলমকারিটা দেখে একটা লুটে নিয়ে চলে গেছে। আর একটা রয়েছে সাইজ, এটার সাইজ যাচ্ছে, না এটা দুটো বেরিয়েছে, না রে এটা দুটো বেরিয়েছে, একটা লাস্ট সাইজ রয়েছে। সে কি মালদায় আছো? আমি ভাবছি বাই বাই, না সার্থক সেন বাই বাই, মোনালিসা মুখার্জি সেন এখনো আছে, আমি হয় 2 তারিখ যাব, নয় 6 তারিখ যাব, আবার চলে আসবো 11 তারিখ। আফগানি, আমি ভাবছি আফগানি কোটা, আমি তো এরকম কোনো শাড়ি চিনি না, আমি এতটা পিছিয়ে পড়লাম। আর আছে কি আফগানি কটা আছে, আর আছে কি আফগানি কটা আছে, দাঁড়াও এক মিনিট, আবার লোভে পড়া, সত্যি তাই। আফগানি 1, 2, 3, 3-4 হবে, উইথ কুন্দন, কুন্দনও আছে আফগান, হ্যাঁ 3-4 তো ইজিলি হবে। আচ্ছা দেখো এইটা, জাস্ট দেখো 46 সাইজে রয়েছে, এটা 46 সাইজে রয়েছে, কলমকারিতে যাচ্ছে। আমি না বসে পারবো না বোধ হয় দেখাতে, বসে অস্বস্তি হবে, থাক টুলটা যদি পা ব্যথা করে তখন নিয়ে নেবো, আমার শরীর দিচ্ছে না বলে আমি বসে করছিলাম মনে হয়। হ্যাঁ না ঠিক আছে, ঠিক আছে না, নাকি বলছি সুচু করতে, ঠিকই আছে। দেখো এইটা যেটা দেখাচ্ছি, হ্যাঁ এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমাদের কলমকারিতে যাচ্ছে হ্যান্ডে। এটা পায়েলদির কাছে আছে পিওর আজরাকে, আর সুজাতা দি আর আরেকজন কেউ নিয়েছে, কে নিল এটা, আরেকটা মৌমিতা দি না কে বেশ একটা নিল, মনে করতে পারছি না। পিওর আজ এটা কলমকারিতে যাচ্ছে, পিওর কলমকারিতে যাচ্ছে, অসম কালার কম্বিনেশন, মেরুন কালারের ওপর অল ওভার এরকম মাল্টি কালারের ফ্লোরাল ওয়ার্ক করা আছে, কলার দেওয়া, কলার নেক পরতে সকলেই খুব ভালোবাসে, এগুলো কাস্টমাইজেশন অপশন, ঝটপট গ্র্যাব করবে। স্লিভস যাচ্ছে একদম এইখানে কোনোই অবধি, তোমাদের গ্লাস স্লিভস, কোনোই অবধি গ্লাস স্লিভস, গোটা হাতে ফ্যাব্রিক লেগেছে, এই কোনোই অবধি রয়েছে তোমাদের এইটা। এটা সুস্মিতারই দুর্দান্ত, সত্যি আমি বলতেই যাচ্ছিলাম,
এই যাচ্ছে পিসটা, ঠিক আছে, এই যাচ্ছে কুর্তি পিসটা। আহা গো, ও এটা নিয়েছে এই যে রেশমি, তুই ছিলি না তখন, এই আমাদের পাড়ারই একটি মেয়ে। ওকে প্যান্টটা পরিয়ে দেখালাম, ছিলি না না তখন তুই। আচ্ছা এটার প্যান্টটা দেখে নাও, প্যান্টটাও কিন্তু 46 সাইজের, 46 সাইজের, হ্যাঁ। অতএব কারোর কোনো রিস্ক থাকবে না, ঝটপট দেখে নাও। এই যাচ্ছে প্যান্টটা, এটা দুটো প্যান্ট আসে, একটা ফ্রন্টে একটা ব্যাকে, এই যাচ্ছে কাজটা। প্যান্টের কাজটা দেখো, এই যাচ্ছে প্যান্টের কাজটা, না ঢুকিয়ে দে, এই যাচ্ছে প্যান্টের কাজটা, পুরো টপ নটে করা আছে, এই সরি ফ্রেঞ্চ নটে করা আছে, আর হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরোটা পুরোটা। কি যেন বলে এই সেলাইটাকে, দাঁড়াও, একটা তো ফ্রেঞ্চ নট আর আরেকটা হচ্ছে বুলিং, পুলিং না কি এরকম একটা বলে, আমি ভুলে যাচ্ছি এক্স্যাক্ট। এই যাচ্ছে পিসটা, শুধু নিচে এরকম কাজ যাচ্ছে, স্ট্রেট প্যান্ট যাচ্ছে, এবং স্ট্রেটটা দেখো চাপা নয়, সুন্দর একটা কাট। এই যাচ্ছে স্ট্রেট প্যান্ট, আর নিচটাতে এরকম কাট করা আছে, পিওর খদ্দর খাদি, পিওর খদ্দর খাদি, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। সাইজ যাচ্ছে 46, প্রাইস যাচ্ছে 1500 অনলি, 1500 টাকা মাত্র। আমি এক ওপরগুলো দেখিয়ে নিতাম, তাহলে তোর গোছাতে সুবিধে হতো। আরেকটা দেখাচ্ছি 46 সাইজের, আমি প্রথমে টু পিস দেখাবো, তারপর থ্রি পিস দেখাবো, ঠিক আছে। আরেকটা দেখাচ্ছি, এটা তো আমাকে যারা দেখেছো সবাই দেখেছো, এটা আমার কি ফেভারেট কুর্তি, আগের বার লাস্ট মানে এক্সিবিশনেও আমি এটা পরেছিলাম। এই যাচ্ছে কুর্তিটা, এত ভাল লাগে না এটা দেখতে, মানে এটা দেখে অনেকের ভাইব্রেন্ট মনে হয়, রূপনিকেতনের যারা লাইট জিনিস পরে তাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি বলছি এটা আমার আছে, আমি পার্সোনালি ইউজ করেছি, মানে এতটা ভাইব্রেন্ট কালার, এত ভাল লাগে না, একদম নিয়ন গ্রিনের উপর রামা গ্রিনের কাজ করা, এত প্রাণোচ্ছল লাগে এই জিনিসটা দেখতে, কালারটা এত ব্রাইট, মানে বলে না আমাদের মর্নিং শোজ দ্য ডেজ, এরকম হচ্ছে একটা ব্যাপার। এই কুর্তিটা পরলে তুমি যদি দিনের বেলা পরো, এটা রাতের বেলার থেকে দিনের বেলা বেশি ভাল লাগবে, একটা রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ তোমাকে এই কুর্তিটা দেবে। এই যাচ্ছে কুর্তিটার লুক, ভীষণ সুন্দর, মানে হরিয়ালি টাইপের একটা কুর্তি এইটা। তো এই যাচ্ছে আপার পোর্শনটা নিয়ন গ্রিনের সাথে, তোমাদের যাচ্ছে রামা গ্রিন, পিওর জয়পুরি 60x60 কটন, কাপড় নিয়ে কোনো রিস্ক রাখবে না, বললাম যে জলপট্টি দেওয়ার যে ন্যাকড়া কাপড়টা হয় একদম সেই সফটনেস পাবে। এটারও সাইজ যাচ্ছে 46, প্রাইস যাচ্ছে 900 অনলি, প্রাইস যাচ্ছে 900। এটা আমার ভীষণ ফেভারিট, আমি আবারও হয়তো বেডশিটের লাইভের দিন পরে বসবো। 900 এই যাচ্ছে প্যান্টটা, জিগজ্যাক মোটিফে, ফলে একটু তো লম্বা লাগবেই, জিগজ্যাক মোটিফটা একটু লম্বা লাগায় আর কিছুই না। এই যাচ্ছে লুকটা প্যান্টটার, স্ট্রেট প্যান্ট, ঝটপট এসএস নেবে, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। প্রাইস যাচ্ছে 900, সাইজ যাচ্ছে 46, যাদের 44 লাগে তারাও নিতে পারবে। 46 এই যাচ্ছে পিসটা, এবার ছবি নিবি না একটু নাকি, ফোন ওইখানে নিয়ে নে, আবার তো বলবে এটা দাও ওটা দাও, ঠিক আছে দেখিয়ে দে আমাকে একবার, একদম ঠিক আছে। 46 সাইজ, প্রাইস যাচ্ছে 900 অনলি, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, দাও নেক্সট। ওকে সব 46ই ঝুলিয়েছিলাম আমরা, আচ্ছা এটা শুধু প্লাস সাইজই হয়, এটার তো কালার আছে, এটার কালারটা আগে বের করে দে আমাকে, ব্ল্যাকটা। আচ্ছা এটার প্রাইস যাচ্ছে 980 অনলি, না এটা 1080, এটা 1080 কুর্তি সেট নিয়ে মন ভরেনি, তা না এই তো আজকে দেখাচ্ছি। এইটা এত সফট না, পুরো মালাই কাপড়টা, পুরো মালাই, মানে এত দুর্দান্ত, ব্ল্যাকের ওপর যাচ্ছে মেরুন কালারের, এটা কিন্তু আজরক প্রিন্ট, এটা আজরক নয়, এটা আজরক প্রিন্ট, এটা হ্যান্ড ব্লক নয়, এটা প্রিন্ট, কিন্তু কাপড়টা চূড়ান্ত, সেই গুর্জেরি মেটেরিয়ালের কাপড় হয় যে সেইটা,
এটার প্রাইস যাচ্ছে 1080, 1080 টাকা মাত্র। সামনেটাতে দেখো অরিজিনাল মিরর এবং কাজ করা আছে, তার সাথে এমব্রয়ডারি ওয়ার্ক। কি সোবার, কি এলিগেন্ট দেখতে পিসটা। এটা অনেকগুলো আমরা সেল করেছি, এই যাচ্ছে পিসটা। ওকে, এই যাচ্ছে পিসটা। এটারও সাইজ যাচ্ছে তোমাদের 46। এটার কালার অপশন দেখাবো। এটা চূড়ান্ত কাপড়, মানে কাপড় হাতে পেয়ে বলবে মোনালিসা এটা কি দিলে। এই যাচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা, ব্ল্যাক মেরুন আর অফ হোয়াইটে, ব্ল্যাক মেরুন আর অফ হোয়াইটে। নাও নিপা ছবি, কি যে ভালো এই পিসটা, কি যে ভালো। 46,080, 46,080। ঝটপট এসেস নাও, হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করো। বুকিং নাম্বার পিন কমেন্ট করা আছে, 8348422476, এই নাম্বারে গিয়ে পিন কমেন্ট করো। দিস ইজ দ্য লুক, দারুণ দেখতে। আর আবারও বলছি, অল্টারেশন নিয়ে ভাববে না একদম, এখন একটা নয় দুখানা আমাদের টেলার রয়েছে, যে কোনো দিন যে কোনো কিছু টেলার হয়ে মানে কাজ হয়ে যাবে, মাত্র 20 টাকা। এখনও তো এক্সিবিশনের সাজসজ্জা খানিক রয়েছে, পেরে উঠছি না গো পায়েল দিই সকালবেলা। মানে শাড়িগুলো একটু সরাও তো, একটু পেছাবো। এখনও রোজ আমাকে ঘুম থেকে ডেকে তুলছে কাস্টমার, মানে আমি আর একটু সরাও, আমি না আর পেরে উঠছি না পায়েল দিই, মানে সাংঘাতিক কঠিন অবস্থা আমার। আর আজ নিপা ক্যামেরাতে, বাহ খুব ভালো, সুস্মিতা দি বলছে 1080। এটা হচ্ছে ব্লু কালার, দিস ইজ ব্লু কালার, এটা যাচ্ছে ব্লু কালার, দেখে না। আহা গো, এটার কাপড় মারাত্মক, মানে এমনি এমনি 38-40 কিছু দেখাস প্লিজ, দেখাবো দেখাবো, সঙ্গে থাকো। এই যাচ্ছে 38 দিয়ে তো শুরু করেছি, এই যে আমি পরে আছি 38, আরও দেখাবো, অনেক দেখাবো, 38-40-44 আছি ব্লুটাতে, ঠিক আছে। এই যাচ্ছে আজরাকের প্রিন্ট, এটা আজরাক হ্যান্ড ব্লক কিন্তু নয়, আমি বারবার বলে দিচ্ছি, এটা পিওর তোমাদের গুর্জেরিতের উপর যাচ্ছে মাল কটনে। তার সামনে এরকম একটা কাজটা যা সুন্দর না, মানে আমি এরকম একটা মিরর সিকুইন ওয়ার্ক, সিকুইন নেই মিরর ওয়ার্ক নিয়ে এসেছি, মানে নিশ্চয়ই গোটা ঘরে এখানটাতে মিররটা পড়ছে, গোটা ঘরে মিররটা পড়ছে। কোথায় যেন দেখলাম এটা পড়তে, এটা কোনো কাঁচের বা টিনের কাজ নয়, এটা পিওর মিরর। প্রাইস যাচ্ছে 1080, এটারও সাইজ যাচ্ছে 46। এই যাচ্ছে কুর্তিটা, এই যাচ্ছে প্যান্ট। আজকে আমি আর না চেঞ্জ করে দেখাচ্ছি না, প্লিজ একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, আজকে আর পারছি না। এই যাচ্ছে প্যান্টটা, এটা হচ্ছে এক্স্যাক্ট কালার, কি অসম দেখতে প্যান্টটাও। নাও নিপা পিওর মাল কট, একটু হাতটা তোল, আমি মুখটাকে নামিয়ে রেখেছি ছবিগুলো পিওর দেখে নি, ওটা হলে ঠিক আছে, আর তুলতে হবে না। পিওর মাল কটনে যাচ্ছে, স্লিভস যাচ্ছে একদম 3/4 স্লিভস। ও আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে, বলেছিলাম ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি ইন্টারলক গুলো তোমাদের দেখাবো। এই যে ভেতরে সমস্ত স্টিচ কিন্তু ইন্টারলকিং করা আছে, তারপরে আবার একটা ডাবল স্টিচ করা। এই ইন্টারলকটা খুব মানে দরকারি সেলাই খুলে যাওয়ার ক্ষেত্রে, মানে খুলে যায় নইলে, তোমরা চাইলে একটু করে বাড়ানোর জায়গাও আছে কুর্তিটাতে। প্রাইস যাচ্ছে 1080, সাইজ যাচ্ছে 46, ব্লু কালার। নেক্সট অপশন, এটা কালার আছে তো, আর নেই, সব শেষ দেখ। আমি না এরকম একটার সেট দেখাবো না সবগুলো, সব তো মানে ছুট হয়ে গেছে সাইজ অনুযায়ী, তো আমি প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা অপশন দেখাবো তোমাদের, যাতে সকলে নিতে পারো। চিন্ময়ীদি বলতে বলতে তোমার জন্য একটা এম সাইজের নিয়ে চলে এসেছি, দেখো একটু দুঃখ পাবে না। কি সুন্দর কুর্তিটা, কি অসাধারণ দেখতে কুর্তিটা, আমার নিজেরই মনে হচ্ছে এটা পরে দেখাই, বিশ্বাস করো শরীর পারমিট করছে না বলে দেখাতে পাচ্ছি না। এই যাচ্ছে কুর্তিটা, কি অমায়িক দেখতে, এটা বড় থাকলে অনেকেই নিয়ে নিত। এই যাচ্ছে ফ্রন্টটাতে এরকমভাবে তোমাদের গোটাপাত্তি ওয়ার্ক দিয়ে, মানে লেস ওয়ার্ক করা রয়েছে চেস্ট পোর্শনটাতে, আর মাঝখানটাতে ইন্ডিগো, পিওর ইন্ডিগো, হ্যাঁ ইন্ডিগোর এরকম কাজটা করা আছে প্রিন্টটা, আর অল ওভার বডিতে এই ইন্ডিগো প্রিন্টটা রয়েছে, ঠিক আছে।
এই যাচ্ছে লুক, এই যাচ্ছে কুর্তিটার লুক, আর পুরোটা যাচ্ছে এরকম নেকে, রাউন্ড নেকের মধ্যে এখানটাতে ভি করা, পিওর লিভাস। লিভাস যারা পরেছো তারা তো জানো, আমার আলাদা করে বলার কিছু নেই লিভাসের কোয়ালিটি কেমন হয়। এখানে এটা ছোট্ট ভি করা, একদম বোট নেকে, একদম বোট নেকে। আমি যে নেকটা পরে আছি সেটা, এটা কিন্তু গোল গলা নয়, এটা বোট নেক। ওকে, একটু দেখো বোট নেকটা ছড়িয়ে যায় সাইডে এসে। এটা যাচ্ছে এম সাইজ, এটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, এটা এটা ভীষণ সুন্দর। স্পেশালি প্যান্টটা দেখো কি ভালো করেছে, এম সাইজ। যাদের যাদের এম সাইজ বা স্মল সাইজ লাগে ঝটপট নিয়ে নাও, স্মল বা মিডিয়াম লাগে তারা নিয়ে নাও, অর্থাৎ 34, 36, 38 অবধি এটা নেবে। 34, 36, 38 এই যাচ্ছে প্যান্টটা, এই যাচ্ছে ফুল সেট। নড়ছে নড়ছে ক্যামেরা। এটার সাইজ যাচ্ছে এম প্রায় বা 38, প্রাইস যাচ্ছে তোমাদের 880। লিভাসের পিওর ব্র্যান্ডেড লিভাস একদম পাচ্ছ তোমরা 880-তে, টু পিস উইথ অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। এটা কি এল? আহা, এল দেখাচ্ছি, ডাবল এক্সেল আছে দি। তুমি যেটা পড়ে আছো না বাবু, আমি যেটা পড়ে আছি এটা ডাবল এক্সেল নেই, তবে ডাবল এক্সেলের আইটেম আছে, আমি দেখাবো। আহা, এইটা দারুন, এটা লার্জ এল সাইজ, এটা দারুন। অ্যাশ কালারের ওপর পুরোটাতে পায়েল দি, লুটে নাও এটা, আমি একদম বলেই দিলাম। অ্যাশ কালারের ওপর পিঙ্ক, ওয়াইন আর গ্রিন আর হোয়াইট দিয়ে এই যাচ্ছে কাজটা। অ্যাশের ওপর এই রঙটা জাস্ট ভাবতে পারছো, তার সাথে এরকম লেহেরিয়া প্যাটার্নে তোমাদের এরকম স্লিভসে পাইপিং যাচ্ছে, পাইপিং তো না, এখানে একটা গ্রিপ করা রয়েছে, গ্লাস স্লিভসে রয়েছে, একদম এই গ্লাসটা যেটা আমি পরে আছি। এগুলো ব্র্যান্ডেড ছাড়া এই ফিটিংস আসা পসিবল না। আর ব্র্যান্ডটা দেখে নাও একটু, আরবান স্টাইল, আরবান স্টাইল 40 সাইজ। এটা তোমাদের এমআরপি যাচ্ছে 3599, 3599, আর আমাদের প্রাইস যাচ্ছে 980। এটার আমাদের প্রাইস যাচ্ছে 980। কি দিচ্ছে হাতের লেখা আমার প্রিয়াঙ্কা, লিখেছে এক্সেল আছে দিদি, তুমি যেটা বলে আছো বলে দিয়েছি। 980, 40 সাইজ, 980 only। মোনার লাইভে অ্যাশ থাকবেই, সে শাড়ি হোক বা টু পিস হোক বা কুর্তি। হ্যাঁ, অ্যাশ না থাকলে আমি থাকবো না, যেদিন অ্যাশ থাকবে না সেদিন আমি থাকবো না। আরবান স্টাইলের প্রাইস তোমরা জানো সকলে, এখানে এমআরপিও দেওয়া আছে। এটা বেশ অন্যরকম রঙটা, বেঁচে গেলে আমায় দেবে গো। এখানে একটা পাইপিং ওয়ার্ক করা আছে, আর কিচ্ছু নেই গোটা কুর্তিতে, অসাধারণ একটা পিস। এগুলো সমস্ত ব্র্যান্ডেড পিস, আরবান স্টাইল সকলে জানো, ব্র্যান্ডটার সাথে সকলে পরিচিত। এমআরপি 3599, আমাদের প্রাইস 980 অনলি, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। এই যাচ্ছে পিসটা। এবার প্যান্টটা দেখো, আর এটা পরে যা আরাম পাবে, মানে আমার ক্লায়েন্টসরা এত ভালোবাসে ব্র্যান্ডেড পরতে, ওরা বারবারই বলে তুমি ব্র্যান্ডেড আনো। ওই আর একজন অ্যাশ পাগলা। এই যাচ্ছে প্যান্টটা, মানে এগুলো পরার পর তুমি আর নন ব্র্যান্ড পরতে চাইবে না, যদিও নন ব্র্যান্ডেড গুলো বাজে কোয়ালিটি আমি কিন্তু কখনোই বলছি না, কিন্তু এইটা পরার পর তুমি আর নন ব্র্যান্ডেডটা পরতে চাইবে না, এত আরাম। লিভাস বা আরবান স্টাইল বা HQ আর একটা তোলতো, বা W পরার পর। সাইজ যাচ্ছে এল বা 40, প্রাইস যাচ্ছে তোমাদের 980 অনলি। নেক্সট পিস এইটা, ওইটা না মা, এল, আবার এল দেখাচ্ছি। এটা পেস্তা গ্রিন, পেস্তা গ্রিন লার্জ সাইজে, পেস্তা গ্রিন লার্জ সাইজে, তার উপর অরেঞ্জ কালারের কাজ করা। এটা কিন্তু পেস্তা গ্রিন, এই যাচ্ছে কালার শেডটা, এটা কালার শেড। ওকে, পেস্তা গ্রিনের ওপর অরেঞ্জ কালার, পেস্তা গ্রিনের ওপর, ওকে এসছে মা, পেস্তা গ্রিনের ওপর অরেঞ্জ কালার। ছবি কে তুলছে, নি পা,
তোমাকে আমাদের দরকার নেই নিপা, নিপাও বলছে আমিও বলছি, গোটাপত্তি করা আছে। নিপা খালি কথা বলে না আর সব করে, ভয়ে কথা বলে না। আমি এত ভয়ঙ্কর নিপা, তুই এটা মানাতে পারলি? কেউ ডাকছে তোকে? পেস্তা গ্রিন এর উপর অরেঞ্জ, এটার কাপড়টা শুধু দেখো, এটার কাপড়টা শুধু দেখো, এই যাচ্ছে লুকটা, এই যাচ্ছে লুকটা, আর এই যাচ্ছে গেটটা লাগাও, বেরোচ্ছে তোমা, এই যাচ্ছে প্যান্টটা, নবম স্বর পঞ্চম স্বর নিপা। বাহ, কুর্তির পাশাপাশি কানেরটাও কিন্তু সুন্দর, ঠিক বলেছিস। না তুমি এত কথা বলো, বেচারা নিপা হয়তো চান্স পায় না কথা বলার। না ও আমার সাথে বলে, কিন্তু আমার সাথে কথা বলে, ওর সমস্যাটা হচ্ছে ও লাইভে কথা বলতে চায় না, আমার সাথে বকবকি করে। ধরো ধর কোন কোন শাড়িটা দেখলো, দেখে বলো এই শাড়িটা দেখো দিদি, এই শাড়িটা লোকের চোখে পড়ছে না, কি ভালো শাড়িটা, আমার সাথে কিন্তু নিজেই কথা বলে, বক 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 করে, আজকে ঘর ঝেড়েছি হ্যান ত্যান। কিন্তু ও লাইভে, ও হয়তো একটু ক্যামেরাতে কম কথা বলতে চায়, আমার মায়ের মতো। নে এটা কি সুন্দর, ভালো করে দেখলে কিনা আমি জানি না, জিগজ্যাগে করা, এটা লাইট অ্যান্ড ব্রাইট দুটো কালারের কম্বিনেশনে করা, তো খুব খুব মিক্স অ্যান্ড ম্যাচ একটা কালার। এই যাচ্ছে পিসটা, এটাও কিন্তু এল সাইজ, এটার প্রাইস যাচ্ছে 800, এল সাইজ, এটার প্রাইস যাচ্ছে 800 অনলি। আমার সাথে নিপা সবচেয়ে বেশি কথা বলে, তো সার্থকদা ঠিক আছে, তোমার সাথে সবাই সব থেকে বেশি সবটা করে, ঠিক আছে। এল সাইজ প্রাইস যাচ্ছে 800 অনলি, পিওর তোমাদের জয়পুরী মাল কটনের উপর সরালাম। এবার যেটা দেখাচ্ছি এটাও 880, এটাও 880। ও মা, এটাতে গোটাটাতে গোটাপাত্তি ওয়ার্ক করা, এটা গোটাটাতে গোটাপাত্তি ওয়ার্ক করা, এটা ব্যাক সাইডটা দেখে নাও, পুরোটাতে ব্যাক সাইডটাতেও গোটাপাত্তি ওয়ার্ক করা, ফ্রন্ট সাইডেও এরকম গোটাপাত্তি ওয়ার্ক করা, তার সাথে এরকম প্যাচ করা হয়েছে এই কাজটাকে, লেহেরিয়া প্যাটার্নটাকে। কি ভালো এটার রংটা, পেস্তা রামা ব্লু আর গ্রিন, স্যাপ গ্রিন, এতগুলো কালারের কম্বিনেশনে করা, এটা দারুণ রংটা। কাপড়ের কোয়ালিটি আই থিঙ্ক ফোনেই ধরা পড়ছে লাইভেই, এর বেশি বলার প্রয়োজন নেই, এর বেশি হাতে পেলে বুঝতে পারবে। এই যাচ্ছে স্লিভসটা, একদম প্রপার এই স্লিভস যাবে, থ্রি কোয়ার্টার স্লিভস, বোটনেকে রয়েছে, এই যাচ্ছে পিসটা, এটাও একটু কার্ভ হয়ে এরকমভাবে নেমেছে ইউ প্যাটার্ন, বি প্যাটার্নে, এটাও প্রপার লিভাস, সাইজ যাচ্ছে এক্সেল, এই হচ্ছে লুকটা, এটা পড়লেও খুব সুন্দর লাগবে, এভার গ্রিন, এভার গ্রিন লাগবে। আর এই যাচ্ছে প্যান্টটা, এটার প্যান্টটা সবচেয়ে সুন্দর, এটা ফ্লোরাল প্যান্ট রয়েছে, এটার সাথে একটা ফ্লোরাল প্যান্ট রয়েছে, দেখো এই যাচ্ছে প্যান্টটা, এটা রঙের খেলাটা এত সুন্দর না, দারুণ লাগছে পিসটা, আর খুব ভাল লাগবে এটা যে কোনো কমপ্লেকশনকে পরলে। এই যাচ্ছে পিসটা, সাইজ যাচ্ছে এক্সেল, এই প্রাইস যাচ্ছে 880 অনলি, প্রাইস যাচ্ছে 880 অনলি সরালাম। এটা তো সকলেই জানো, এটা রূপনিকেতন স্পেশাল আইটেম, এটা তুমি আর কোথাও দেখতে পাবে না। এই যাচ্ছে পিসটা, এটা পুরো শেডেড একটা আইটেম, 44 সাইজে রয়েছে, পুরো শেডেড একটা আইটেম, এটা সব সময় থাকে রূপনিকেতনে, একদম লাইট তোমাদের স্ট্রবেরি কালার আর হোয়াইটের কম্বিনেশন, লাইট স্ট্রবেরি আর হোয়াইটের কম্বিনেশন। এই যাচ্ছে স্লিভসটা, এই যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা, এই যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা, পিঙ্ক আর গ্রিনের বিভিন্ন রকম শেড দিয়ে কাজটা করা, লাইটটা খুব প্রবলেম হচ্ছে, এই রে লাইটটা সকলের কি প্রবলেম হচ্ছে। এই যাচ্ছে কুর্তিটা, ঠিক আছে, এটার নেকলাইনটাও খুব সুন্দর, এইখান অবধি আসবে, অতএব কারোর পরতে কোনো অসুবিধে হবে না, এইখান অবধি আসবে, ঠিক আছে। আর তোমরা যদি চাও তাহলে কুর্তির কাট পিস দিয়ে এখানটাতে একটা কাজ করিয়ে নিতে পারো। এই যাচ্ছে পিসটা, 44 সাইজ, এটা পুরো হাতে কাজ করা,
এটা পুরো হ্যান্ডওয়ার্ক, হ্যান্ডওয়ার্কের তো একটা ভ্যালু রয়েইছে, এই যাচ্ছে। তার সাথে প্যান্টটা জাস্ট দেখো, প্যান্টটা স্ট্রেটের ওপর রয়েছে, এই যাচ্ছে প্যান্টটা, এই যাচ্ছে প্যান্টটা একদম এক্স্যাক্ট। এখানে যেরকম তোমাদের ফ্রেঞ্চ নট দিয়ে কাজ করা রয়েছে, প্যান্টটাতেও পুরোটাতে জ্যাকার্ড উইভিং রয়েছে এক্স্যাক্ট। দারুণ দেখতে সেটটা, ঝটপট গ্র্যাব করো, প্যান্টটাতে পকেট থাকবে, দারুণ সোবার আইটেম। ছবি আসছে, একদম স্ট্রবেরি হোয়াইট আর পিচের কম্বিনেশন এই কুর্তিটা আছে আমার। হ্যাঁ একদম, এটার প্রাইস যাচ্ছে তোমাদের 1050। এটা সুন্দর, এটা নিয়ে নাও, এটা 1050। দারুণ সোবার আইটেম, সরিয়ে দিলাম। ইভেন প্যান্টটাতেও পুরোটাতে জ্যাকার্ট উইভিং করা। নেক্সট পিস দেখাচ্ছি, 46 আবার একদম রাস্ট কালারের পিওর আজরক, রাস্ট কালারের পিওর আজরক প্রিন্ট, এটা এটাও প্রিন্ট কিন্তু মাল কটন, এটাও আজরাকের হ্যান্ড ব্লক নয়, এটা পিওর আজরাকের প্রিন্ট, এটা কিন্তু হ্যান্ড ব্লক নয়, ঠিক আছে। এই যাচ্ছে লুকটা কুর্তিটার, একদম রাস্ট কালার, ঠিক রাস্টও না, ওই চকলেট ব্রাউন রাস্ট যেটা হয় সেইটা, আর তার উপর তোমাদের রামা গ্রিন ব্ল্যাক আর অফ হোয়াইট দিয়ে কাজ করা। এই যাচ্ছে পিসটা, এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা পিস, অসম পিস। 46 যাচ্ছে এটারও সাইজ, আর প্রাইস যাচ্ছে সেম 980, প্রাইস যাচ্ছে সেম 980। কি সুন্দর, এখানটাতে ব্র্যান্ডেড বাটন রয়েছে, কিচ্ছু নেই কুর্তিটাতে, আর আর কিচ্ছু নেই, জাস্ট আজরাকের এরকম ব্লকিং, কিন্তু সেটাই কুর্তিটার যে কি মাহাত্ম বাড়াচ্ছে এটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমার একটা হাতের লেখাও তোরা কেউ বুঝতে পারবি না। না আমার কুর্তিটা তো আমি ওখানে পড়েছি, একদম ডার্ক চকলেট, এটা রূপনিকেতনের থিম কালার। দেখে নাও, এই যাচ্ছে প্যান্টটা, সোবার পিস। এই যাচ্ছে প্যান্টটা, সাইজ যাচ্ছে 46, প্রাইস যাচ্ছে 980 অনলি, সাইজ যাচ্ছে 46, প্রাইস যাচ্ছে 980 অনলি। সরালাম 46, আজকে কিন্তু তুলবি, আজকে কিন্তু অনেক বড় সাইজও দেখাবো, অনেক ছোট সাইজও দেখাবো, তাই কেউ কাড়াকাড়ি করবে না, অপশন রেখে বুকিং করবে। আর প্লিজ, দিস ইজ আওয়ার আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, কনফার্ম হয়ে বুকিং করো, এই জায়গার থেকে বুকিং নেওয়াটা খুব টাফ, সো প্লিজ একটু কোঅপারেট করো, এইটুকু সহযোগিতা করতে বলি যে নিজেরটা নিজে কনফার্ম হয়ে বুকিং করতে, আমাদের কোনো কাজে হেল্প করতে হবে না, কিন্তু নিজেরটার ব্যাপারে নিজে শিওর হয়ে বুকিং করলে কি হয়, আমাদের একটু বুকিংটা নিতে অসুবিধা হয়, নইলে কি হবে জানেন তো, জানো তো, তোমাদের যার রেপুটেশনটা একবার তৈরি হয়ে যাবে, যে ইনি বারবার বুকিং করেন, বারবার ক্যান্সেল করেন, দ্বিতীয়বার আপনি হয়তো যেবার বুকিং করবেন সেই রাখালের বাঘের গল্পের মতো হবে, যে আপনি যখন বুকিং করবেন তখন কিন্তু আপনার হয়তো সেটা খুব দরকার, সেটা প্রয়োজন, সেটাই লাগবে আপনার, সেটাই খুব পছন্দ, কিন্তু সেটার বেলা আপনি বুকিংটা পাবেন না। সেই জন্য প্লিজ একটু কোঅপারেট করুন, সকলকে বলবো একটু কোঅপারেট করো, কারণ আমরা সকলেই তো নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে কাজগুলো করছি, রূপনিকেতনের সাথে জড়িত প্রতিটা মানুষ, বিশেষ করে রূপনিকেতনের মহিলারা, কারণ রূপনিকেতন মহিলা বেষ্টিত একটা, আমরা সত্যি কোনো গ্রুপে নেই, আমরা সত্যি কোনো আলাদা করে এনজিও করি না, কিন্তু আমরা সকলে এখানে মহিলারা কাজ করি, তো এই মহিলা দ্বারা চালিত এই গ্রুপটাতে কাজ করতে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়, তারপরে এইটুকু কোঅপারেশন আমি সকলের কাছ থেকে আশা করব যে কনফার্ম হয়ে বুকিং করবে। নেক্সট কালারটা দেখাচ্ছি, পেস্তা গ্রিন, পেস্তা গ্রিন, এটা আমার আছে, এটা যারা নাওনি নিয়ে নিতে পারো, কি ভালো লাগবে দেখতে পাবে, অ্যারিস্ট্রোকেট পিস, পেস্তা গ্রিনের ওপর ব্লু,
মাস্টার্ড ইয়েলো আর মেরুন দিয়ে কাজ করা, এটা ভীষণ অ্যারিস্টোক্রেট একটা পিস। এই যাচ্ছে কালার শেডটা, পিওর কটনে যাচ্ছে, লিভাস ব্র্যান্ডে, সাইজ যাচ্ছে ডাবল এক্সেল, সাইজ যাচ্ছে ডাবল এক্সেল, ভীষণ ভীষণ অ্যারিস্টোক্রেট পিস এটা, মানে চূড়ান্ত বলার কথা, মানে অপেক্ষাই রাখে না পিসটা। তার সাথে এই যাচ্ছে প্যান্টটা, দারুণ না এটা? এই যাচ্ছে প্যান্টটা, চূড়ান্ত অ্যারিস্টোক্রেট পিস এটা। দেখা আমাকে ছবিটা কি এলো, এইভাবে ধরে, বাহ, ডাবল এক্স, একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নে, নাকি আমার চোখে কম দেখছি আলোর জন্য। সাইজ যাচ্ছে ডাবল এক্সেল, প্রাইস যাচ্ছে লিভাজের সেম প্রাইস, হ্যাঁ ঠিক আছে, প্রাইস যাচ্ছে 850 অনলি, প্রাইস যাচ্ছে 850 অনলি, লিভাজের সব 850, টু পিস ম্যাক্সিমামই, আরও অন্য কোয়ালিটি দেখালে তখন বাড়বে। এই যাচ্ছে কালার শেডটা, যারা একদম অ্যারিস্টোক্রেট পিস খুঁজছো, যে এটার সাথে, আর এটার সাথে না আমার কেন জানি না মনে হচ্ছে একটু একটু স্ট্রেট চুল, মানে একটু সাপাটি মারা চুল বেশি ভালো লাগবে এই কুর্তিটার সাথে, তার মানে বুঝতেই পারছো কতটা অ্যারিস্টোক্রেসি আছে কুর্তিটার মধ্যে। আর এটা ডাবল এক্সেল সোনা, আর এটার সাথে একটা হালকা এডির চেন পরলে বা অ্যান্টি টার্নিশের চেন পরলে হাতে একটা ওয়াচ, এইটা এত সুন্দর একটা পিস, প্রাইস যাচ্ছে 850 অনলি, সরিয়ে দিলাম ডাবল এক্সেল, এটা আমার আছে, আমি লিভাসই পরি সত্যি কথা, যেটা শুধুমাত্র আমার একটাই লিভাস ছাড়া রয়েছে সেটা যেটা আমি দেখালাম তোমাদেরকে প্রথম দিকে দেখালাম না, নিয়ন গ্রিনের সাথে রামা গ্রিন, ওটা আমার খুব পছন্দের, খুবই পছন্দের। আচ্ছা, একটা মালাই রেয়নের ওপর আমরা 14 কেজি রেয়ন রাখি না, দিস ইজ অ্যাকচুয়াল মালাই রেয়ন, সফট হতা হ্যায় মালাই রেয়ন, ইয়ে দেখিয়ে রেয়ন জ্যাদা চলতা হ্যায় নন বেঙ্গলি কে লিয়ে, আগর কোই নন বেঙ্গলি হমে দেখ রহে হ্যায় তো প্লিজ, আগর সমঝ মে না আয়ে তো প্লিজ অন লাইভ হমে বতাইয়ে, হম লোগ জরুর কোশিশ করেঙ্গে আপ লোগো কি রিকোয়ারমেন্টস ফুলফিল করনে কো, ক্যুঁকি মেরি হিন্দি বহুত জ্যাদা উইক হ্যায় और फ्लुएंटली जब हम लोग दिखाते हैं ना, तो मैं तो इतना प्रो नहीं हूँ कि तीनों लैंग्वेज में एक साथ दिखाती जाऊँ, मैं तो एकदम से ही नहीं हूँ, लेकिन कोशिश जारी है कि ज़रूर हम लोग सीख जाएंगे, तो आप लोग साथ रहिए, अगर कोई भी दिक्कत हो तो प्लीज़ हमें ऑन लाइव ही बताइए, हम लोग जेन्युइन और ऑथेंटिक और फीडबैक भी, जैसे हम बताते हैं आप लोगों को जेन्युइन ऑथेंटिक इन्फॉर्मेशन, वैसे हम डिमांड भी करते हैं कि आप लोग सच बोलिए, हमारे दिल रखने के लिए कुछ भी अच्छा मत बोलिए, आपको जो फीडबैक देना है जेन्युइनली दीजिए। चलो, এটা একটা ভীষণ সুন্দর স্ট্রবেরি কালারের মালাই রেয়নের কুর্তি, এটার এখন তো একটু শীত চলেই আসছে, রে মালাই রেয়নের সুবিধে হচ্ছে তুমি গরমে পরেও আরাম পাবে, শীতে পরেও আরাম পাবে। সাইজ যাচ্ছে 42, এই যাচ্ছে পিসটা মালাই রেয়নের স্ট্রবেরি কালার, অভি আপকি হিন্দি বহুত সুন্দর গেই, সুধর গেই পহলে সে, অর ভি আচ্ছা হো জায়েগা, হো জায়েগা, হো জায়েগা, অভি হম লোক জো দিল্লি মে জা রহে হ্যায় না एग्जीबिशन के लिए, आप लोगों को ऐसे बता दें कि हम लोगों का एग्जीबिशन है अगले प्री दिवाली एग्जीबिशन, जिनका भी रिलेटिव्स हो, फ्रेंड्स हो, सबको इनवाइट कीजिए, हम लोगों का दिल्ली में 4th और 5th November को सीआर मार्केट में है, मार्केट 1 में दिल्ली में एग्जीबिशन है, और उसके बाद 8th और 9th को है हम लोगों का पानीपत में एग्जीबिशन, जो भी इंडिया से आसपास से जुड़े हुए मतलब हमारे रूपनिकेतन फैमिली के तरफ से आप सभी को इनविटेशन है, आप सभी आइए और सभी को आने के लिए बोलिए, और मेरी थोड़ी बहुत हिंदी सुनने के बाद मुझे माफ़ करके अपना समझ के चले आइए, ठीक है? चलिए, हम लोगों का एग्जीबिशन आवारो बोले दी, हमारे एग्जीबिशन 4 এবং 5 दिल्ली ते सीआर मार्केटे, और हमारे पानीपते रही है 8 এবং 9 নভেম্বর, নভেম্বরে প্রি দিওয়ালি এক্সিবিশন। ডোন্ট ওয়ারি, অনলাইভের বন্ধুদের জন্য বলছি, আমরা কিন্তু লাইভে আবারও আসব, এভাবেই আসব, এক্সিবিশন করব যেমন খেটে খুঁটে, ঠিক তেমনই লাইভেও আসব, কিন্তু সকলকে রিকোয়েস্ট থাকলো, সকলের পরিচিতদেরকে বলো দিল্লির এক্সিবিশন ভিজিট করতে, পরিচিতদের বন্ধুদের আসতে বলো, পানিপথের বন্ধুদের আসতে বলো, আর এমন একটা জায়গায় আমরা করছি যেখান থেকে অনেকগুলো জায়গা কভার করা পসিবল, আমাদের গুড়গাঁও,
তারপরে হরিদ্বার, বিভিন্ন জায়গার প্রচুর ক্লায়েন্টসরা রয়েছে যারা একটু টুক করে চলেই আসতে পারে। তো সকলে চলে এসো, দিল্লিতেও আমাদের প্রচুর ক্লায়েন্টস রয়েছে। এই যাচ্ছে পিসটা, মালাইরিয়নের স্ট্রবেরি কালারের ওপর রেড আর হোয়াইট দিয়ে কাজ করা, হ্যাঁ অসম্ভব সুন্দর একটা পিস, এবং তার সাথে উডেন বাটন রয়েছে। এই যাচ্ছে পিসটা, থ্রি কোয়ার্টার স্লিভসে রয়েছে মালাইরিয়ন, সাইজ যাচ্ছে 42। এই যাচ্ছে প্যান্টটা, এটা প্রাইস যাচ্ছে 650-680, তার উপর থাকবে 680 অনলি, 680 অনলি, আজকে তো শিপিং ফ্রি আছে, সরি 680 অনলি। এটা দারুণ মিষ্টি একটা রং, 42 সাইজ, দারুণ মিষ্টি একটা রং, স্ট্রবেরি অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট, পুরো দেখে মনে হচ্ছে এটা একটা মুজ। এই যাচ্ছে পিসটা, 680 অনলি, সরিয়ে দিলাম, একটাই বোধহয় আমি রেয়ন দেখালাম, আর বোধহয় নেই রেয়ন। আচ্ছা এবার দেখাচ্ছি 50 সাইজের, এবার দেখাচ্ছি 50 সাইজের রাস্ট কালারের আজরক, সেম জিনিসের দেখাচ্ছি। এটার প্রাইস যাবে তোমাদের, আগেরটা যেরকম ছিল 980, আজরকের সবগুলোর এটার প্রাইস যাবে তোমাদের 1080, এটার প্রাইস যাবে 1080। 50 সাইজের টু পিস সেট দেখাচ্ছি, দেখে নাও 50, যাদের 50 লাগে ঝটপট গ্র্যাব করো। এই যাচ্ছে পিসটা আজরকে, মাল কটনের ওপর যাচ্ছে আজরক প্রিন্টে, পিসটা দেখে নাও 50 সাইজ, 50 বেশি নেই, 50-এর ঝটপট গ্র্যাব করবে। হ্যাঁ এই যাচ্ছে প্যান্টটা জিগজ্যাগ মোটিফে, 50 সাইজ, ঝটপট নিয়ে নাও, নে পূজা, এটাই 50, এই যে 50, প্রাইস যাচ্ছে 1080 অনলি, প্রাইস যাচ্ছে 1080 অনলি, তোমার লাগবে 44, তোমার 50 লাগে, কোনো আইডিয়া নেই, রূপনীতিতনের কেমন বাজে মালিক, না না কিচ্ছু জানে না, ও এটা জোকস অ্যাপার্ট, ওকে ল্যাভেন্ডার ইয়েলো আর অফ হোয়াইটের ট্রিপল টোনে, কিচ্ছু নেই, জাস্ট এরকম সামনে ফ্রন্টে কাজ করা, এটাও বোটনেকে যাচ্ছে। এই যাচ্ছে পিসটা, এটা নিয়ে নাও, ফুটি যাবে, এই যাচ্ছে পিসটা বোটনেকে, সাইজ যাচ্ছে এটার 42, দেখো নিপা প্যান্টটা একটু, 42, আর প্যান্টটা যাচ্ছে পিওর খাদিতে, প্যান্টটা যাচ্ছে পিওর খদ্দর খাদিতে, এরকম জিগজ্যাক মোটিফে, মানে জিগজ্যাক নয়, দাগ 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 স্ট্রাইপ স্ট্রাইপ করা খাদি প্যাটার্নের মোটিফে, অফ হোয়াইটের ওপর খাঁকি কালারের ট্রিপল টোন রয়েছে, খাঁকির সাথে হোয়াইটের, আর তার মধ্যে ব্লু কালার দিয়ে এরকম কাজটা করা রয়েছে। ওকে দেখো এক্সেল, প্রাইস যাচ্ছে এটা তোমাদের 950 অনলি, নেক্সট টু পিস দেখাচ্ছি, এরপরে দুপাট্টা দেখিয়ে নেবো, হ্যাঁ তারপর থ্রি পিসে যাবো, দুপাট্টাটা আগে মাঝখানে দেখি না। আচ্ছা এইটাও খুব সোবার, খুব সোবার পিস, এটাও এক্সেল লিভাজের, দেখে নাও, হোয়াইটের ওপর গ্রিনের দুখানা শেড দিয়ে আর ইয়েলো দিয়ে কাজ করা, অলিভ গ্রিন আর তোমাদের পেস্তা গ্রিনে রয়েছে। এই যাচ্ছে পিসটা, চরম দেখতে, যারা একটু হোয়াইট লাভার আছো, একটু সোবার কালার কম্বিনেশন পড়তে ভালোবাসো, সেই তাদের জন্য এটা দুর্দান্ত পিস। এই যাচ্ছে পিসটা, এক্সেল সাইজ যাচ্ছে লিভাজের, প্যান্টটা দেখো বাটার কালারের ওপর পেস্তা গ্রিন আর অলিভ গ্রিনে কাজ করা, পেস্তা গ্রিন আর অলিভ গ্রিনে কাজ করা, এক্সেল সাইজ। আমি আবারও বলছি, যাদের সাইজ প্রয়োজন তারা কিন্তু চাইলে অল্টারেশন করিয়ে নিতে পারো, মানে এটাকে এক্সেলটাকে স্মলও করিয়ে নিতে পারো, কেটে ছোটো করে দেওয়া হবে, ফুট ফুট সব কেটে ছোটো করা হবে, অতএব তোমাদের কাস্টমাইজেশনটা দেখে মনে করার পর মনে হবে যে
এটা তোমার জন্যই তৈরি হয়েছে। এটারও প্রাইস যাচ্ছে 850 অনলি, এটারও প্রাইস যাচ্ছে 850 অনলি। চূড়ান্ত পিস, এটা চূড়ান্ত অ্যারিস্টোক্রেট পিস। এই যাচ্ছে কালার শেডটা, সরাচ্ছি। জয়পুরী যখন পরবে না, তখন একটু অল ওভার বডিতে এরকম জংলা কাজ না থাকলে ভালো লাগে না। আচ্ছা, আজরাকের আরেকটা দেখাচ্ছি, লিভাজের প্রাইস যাচ্ছে 880, প্রাইস যাচ্ছে 880। লিভাজের দেখাচ্ছি, সাইজ যাচ্ছে ডাবল এক্সেল। এটা আটকে আছে নিপা, আমি খুলে নি, তুই শুধু স্টেপল যা, স্টেপলটাও করে দিলাম। আজরাক ব্লকে রয়েছে, এই যাচ্ছে ফ্রন্ট পোর্শনের কাজটা চেস্টে, আর এই যাচ্ছে একদম প্রপার যেটা আজরাকের ট্রেডিশনাল ওয়ার্ক, সেই ওয়ার্কের ওপর গ্লাস স্লিভসে, স্লিভসেও এরকম কাজ রয়েছে। এটারও সাইজ যাচ্ছে লিভাজের 44, আর এই যাচ্ছে প্যান্টটা, লিভাজের 44 আর এই যাচ্ছে প্যান্টটা। কি সুন্দর দেখতে, দেখো পিসটা। হাই, এই এলাম বাড়িতে। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের সঙ্গে জুড়ে থাকো, আর বেরিও না মা। এই যাচ্ছে পিসটা চূড়ান্ত দেখতে, এটাও লিভাজের ডাবল এক্সেল। প্রাইস যাচ্ছে 880 অনলি, প্রাইস যাচ্ছে 880 অনলি। এটাও ভীষণ সুন্দর, পরলে লাগবে। সচরাচর আমরা পুজোর জন্য, যেহেতু পুজোতে ভীষণ গরম থাকে, তাই একটু সোবার আইটেমই আজকে দেখাচ্ছি। আস্তে আস্তে যাব আমরা বিভিন্ন আইটেমে, পুজোর আইটেমে। পুজো বলে তো ব্যাপার নেই, অনেকেই আছে, আমার ক্লায়েন্টসরা তো ম্যাক্সিমামটাই সোবারটা চয়েস করে, সেই জন্য আমি সোবারটাই দেখাচ্ছি। আর একটু ঝাঁকানাকা আইটেমে ঢুকবো, ঝাঁকানাকা নয়, সোবারই ওগুলো। আচ্ছা, এটা মাস্টার্ড ইয়েলো, এটা খুব ভালো। হ্যাঁ, এগুলো সব তোমার হয়ে যাবে জানো তো। এটা মাস্টার্ড ইয়েলো, তার মধ্যে একদম পিঙ্ক আর বাটার কালার দিয়ে কাজ করা। এটা একদম বাটার স্কচ মনে হচ্ছে রাখা, এটা একদম মনে হচ্ছে মুজের মধ্যে, বাটার কালারের মুজের মধ্যে বাটার স্কচ রাখা। এই যাচ্ছে পিসটা, এটার কাপড় ধরলে প্রেমে পড়ে যাবে। এই যাচ্ছে কাপড়ের কোয়ালিটি, পুরোটা এখানটাতে কিন্তু সেলফ টেক্সচার্ড রয়েছে, কাপড়ের কোয়ালিটি প্রেমে পড়ে যাবে। লিভাস যারা পরো তারা তো জানো, তাদেরকে বলার কিছু নেই। এবং দেখো প্রত্যেকটা প্রপার নেকলাইনটা একটু ছড়ানো, চরম দেখতে লিভাসের। এটাও ডাবল এক্সেল, প্রাইস যাচ্ছে 880 অনলি, একটা ব্র্যান্ডেড কুর্তি 880 অনলি। আর এই যাচ্ছে প্যান্টটা, পুরো বাটার স্কচ। 40 সাইজ দেখিয়েছো, দেখিয়েছি আরও দেখাবো, 40 সাইজ দেখিয়েছি আরও দেখাবো, সঙ্গে থাক। তুই কেন আজকে লেট, তুই পাগল করে দিয়েছিলি ত্রিশিতা। এই যাচ্ছে পিসটা 44, প্রাইস যাচ্ছে, এটাও খুব ভালো লাগে। আমি প্রতিটা একদম বলে দিচ্ছি মেকওভার, এগুলোর সাথে অ্যান্টি টার্নিশ পড়বে, পুজোর সাজ কমপ্লিট। 880 অনলি, সরালাম। লাস্ট পিস দেখাচ্ছি, টু পিসের, তাই তো, তারপরে নায়রা আলিয়া আলাদা করে দেখাবো। টু পিসের লাস্ট পিস দেখাচ্ছি, মা এসিটা একটু বাড়াচ্ছি, কথা বলতে কষ্ট হচ্ছে, জল খেয়ে নে একটু। এরপর আমি দেখাবো, তুই বলিস হবে না। শিখে যাওয়ার কি আছে, আমরা যেরকম, আমি একবারে কি একবারে অ্যাঙ্কারিংটা করি এখানে, যা কথা বলি তাই, আমরা বাস্তব জীবনে যা কথা বলি সেটাই তো লাইভেই বলি। আমার লাইফ তো ওরকম প্রফেশনাল মেপে ঝুঁকে কথা বলা, পার্টিকুলার কথা বলা তা তো না, আমার লাইফে সব কথাই চলে। আজ লেট কেন, আপনার জন্যই তো আজকের লাইভ, একদম একটু বেরিয়েছিলাম, লেট হয়ে গেল, ওই জন্যই তো। কিচ্ছু পাবে না, দেখো না আজকে। আহা গো, এই রঙটা দেখো, মিষ্টি স্কাই ব্লু, এটা ঠিক স্কাই ব্লু না, সি গ্রিন, একটা সি গ্রিন আর স্কাই ব্লু এর শেডে রয়েছে, দারুণ দেখতে পিসটা, ডাবল এক্সেল। আমি জানি এটা সুস্মিতাদি ছাড়বে না, স্কাই ব্লু মানে সি গ্রিন এর একটা ডুয়াল টোন রয়েছে। আর এই যাচ্ছে স্লিভস এর কাজটা, কি যে ভালো, এটা পুরো শরতের আকাশের রং, পুরো শরতের আকাশের রং। এই যাচ্ছে, এটাও লিভাস যাচ্ছে, তো লিভাসের প্রাইস তো আমাদের 880, ডাবল এক্সেল হোক বা ছোট সাইজ হোক। এই যাচ্ছে পিসটা, এটা আমি বেশিক্ষণ দেখাচ্ছি না, এটা সোল্ড অলরেডি। আমার এখানে দোকান খুলতে হবে গো, হ্যাঁ সে তো বটেই, সে তো বটেই, ওই জন্যই তো যাচ্ছি আমরা।
হাহা, প্যান্টের কাপড়টা আরো বেশি ভালো, প্যান্টের কাপড়টা বেশি ভালো কুর্তিটার থেকেও। কুর্তিটাতে বোধহয় কোথাও গিয়ে একটু কলপ আছে, প্যান্টটাতে তাও নেই। রংটা আসছে একদম অসাধারণ একটা পিস। বাহ, অসাধারণ পিস, অসাধারণ পিস। এটা অল ওভার পুরোটাতে এরকম আলপনা আলপনা করা আছে, এবং সেই আলপনাটার মিনাকারি আবার রয়েছে ফুলগুলোর যেখানে সেখানে সাদা একটু ছাপ ফেলে। চরম চরম সরালাম, এইটি এইটি লাস্ট পিস দেখালাম। এবার একটু দুপাট্টা দেখিয়ে দিই, বসি একটু, একটু দুপাট্টা দেখাই চলো। দুপাট্টা দেখাবো, দুপাট্টা দেখাচ্ছি। কটন সিল্ক মহেশ্বরী, কটন সিল্ক মহেশ্বরীর দুপাট্টা দেখাচ্ছি। এই দুপাট্টা আগের বার কেউ পাওনি, আজকে যারা যারা নেবে নিয়ে নাও। তোমার ড্রেসটা কি ভালো, ভীষণ সুন্দর আমার ড্রেসটা, সত্যিই তাই। এই যাচ্ছে পিসটা, দেখে নাও, ফার্স্ট পিস দেখে নাও। কটন সিল্ক মাহেশ্বরী রয়েছে, লিভা ব্র্যান্ডের রয়েছে। পুরোটা এরকম ভাবে শুঁকবে, মাটির সোঁদা গন্ধ পাবে, মাটির সোঁদা গন্ধ পাবে। তোর পেছনে ওয়ালের দিকে একটা হোয়াইট কালারের স্যুট আছে মনে হচ্ছে, ওটা একবার দেখাস। দেখাবো, সব দেখাবো, থ্রি পিস আবার দেখাবো, একটু বসে নি, আমি আবার থ্রি পিস দেখাবো, ডোন্ট ওয়ারি, সব দেখাবো। আমি একদিনে আসি লাইভ নিয়ে, যখন আসি তখন তুফানের মতো আসি, এরকম একটা ব্যাপার, সব দেখিয়ে ফেলি। ৬৯ ৭০খানা করে শাড়ি দেখিয়েছি, হাতে গুনে বোধ হয় দুটো তিনটে পড়ে আছে। তো মানে সেগুলোর স্ক্রিনশট এসে যাচ্ছে অনবরত, এমন নয় যে সেগুলো। তুমি কি মালদায়? হ্যাঁ, আমি মালদায় গো। দেখে নাও, কটন সিল্ক মাহেশ্বরীর দুপাট্টা যাচ্ছে। দুপাট্টাটার সাইজ একটু দেখে নাও, এতটা চওড়া। এটা প্রপার দুপাট্টা, স্টোল নয় কিন্তু। হ্যাঁ, এই যাচ্ছে প্রপার দুপাট্টা, এই যাচ্ছে প্রপার দুপাট্টার সাইজ। ওকে, মানে আমি যদি হাতে নিই তাহলে আমার হাত পুরো ঢেকে বাইরে চলে আসবে। টাইফুন, সত্যি তাই। এই যাচ্ছে জিগজ্যাগ মোটিফে অল ওভার যাচ্ছে দুপাট্টাটা। সাইডে গোল্ডেন বর্ডার রয়েছে বোথ সাইডে, আর নিচে রয়েছে এরকমভাবে হ্যান্ড তোমাদের ব্লক করা। এটা কিন্তু পিওর হ্যান্ড ব্লক, মাটির সোঁদা গন্ধ পাবে, এবং এটা যখন তুমি নেবে তখন তোমার অ্যারিস্ট্রোকেসি অটোমেটিক সকলের চোখে পড়বে। এই যাবে পিসটা, এটা আমি ছোট করে দেখালাম দুভাজে। এই যাচ্ছে পিসটা, ঝটপট এসএস নেবে আর হোয়াটসঅ্যাপে গিয়ে বুকিং করবে। এগুলো কিন্তু বেশি পাবে না। এটা দিয়ে একটা কুর্তি হয়ে যাবে এই যে? হ্যাঁ, কুর্তি তো হয়েই যাবে, কিন্তু তুমি যখন ভালো একটা সেট, আর এগুলোর কালারগুলো যেহেতু হ্যান্ড ব্লকে সেই জন্য একটু সোবার সুদিং কালারে, তো মানে অর্গ্যানিক কালারে, ফলে এটা যে কোনো ড্রেস দিয়ে যাবে। দেখো, আমি যে একটা রামা গ্রিনের সাথে এটা নিয়েছি, মিসম্যাচ লাগছে একটুও? মিসম্যাচ মনে হচ্ছে? এই হচ্ছে এটার সোবারনেস, এই জন্য আমরা হ্যান্ড ব্লককে এতটা গুরুত্ব দিই, বুঝতে পেরেছো? সকলে, আমাদের পেছানোরও জায়গা নেই, এগানোরও জায়গা নেই, আমি এটা কেমন বিদঘুটে পজিশনে পড়ে আছি। ওকে, ভাল লাগছে, এটাই ভাল লাগছে। এই কুর্তিটাও আমি নিয়ে নেব, খুব সুন্দর কুর্তিটা। এটা আমাকে নিপা চয়েস করে দিয়েছে আজকে, দিদি এটা পরো, পূজা একটু পরে এসছে, পূজার কাজটা নিপা করছে এখন। আচ্ছা চলো, মাস্টার্ড ইয়েলো, মাস্টার্ড ইয়েলো, পূজা এসছে আজকে। এই যাচ্ছে মাস্টার্ড ইয়েলো। ও মা, দেখো আমি প্রত্যেকটা নিয়ে দেখাবো, তোমরাই যদি বলো যে না এটা মোনালিসা মানাচ্ছে না, তাহলে আমি মেনে নেব, ঠিক আছে? যে আমি তোমাদেরকে ভুল ভাল ইনফরমেশন দিই, তোমরা নিজেরাই দেখো, প্রতিটা মানাবে। দেখো, এটা নিশ্চয়ই তুমি এমনি করে নেবে না। আবার তুমি এটা সবচেয়ে বড় সুবিধে হচ্ছে র্যাপারের সাথে দুপাট্টা করেও নিতে পারবে, অনেকটা বড় তো। এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে পিসটা, দেখো দেখো, যেই রংটা যেটা মানে পরবো সেটাই ভাল লাগবে।
এটাই হচ্ছে হ্যান্ড ব্লকের মাধুর্য। দাম বলবো কেন রে, আমার গলাটা শোকাচ্ছে। 650 only এই যাচ্ছে ব্লকিংটা। ঝটপট এগুলো গ্র্যাব করো, ঝটপট গ্র্যাব করো, আমি এগুলো সব নিয়ে যাব। তুই যেটা পড়েছিস ওটার স্ক্রিনশট আমি দিয়েছি, কিন্তু তুই নিবি না। ঠিক আছে ঠিক আছে, আমি তো বললাম কেউ না নিলে নেব। সোনা গো, তোমার কানের দুলটা তো দারুণ, টুকাই দি, তুমি আমার বাড়িতে থাকো, এসো তো, চলে এসো, আমার কোনো চাপ নেই, চলে এসো। আমি একটা রামাগ্রিন কুর্তি দিয়ে পরেছি, একটা আফগানি সেট, আর তার সাথে দুপাট্টাগুলো নিচ্ছি, দেখো প্রত্যেকটা দুপাট্টা ম্যাচ করবে। চিন্ময়ীদি, দুপাট্টা কোনটা নিচ্ছ বলো, আমি তোমাকে কনফিউজড করে দেবো, কারণ প্রতিটা দুপাট্টা ভাল লাগবে। তিন চিন্ময়ীদির মাল চলে গেছে কালকে, আবার যাবে দেখে নাও। ডেলিভারি মানে দিয়েছে, ডেলিভারি দেয় বল, দেখ বলো তো, ডেলিভার করেছে দেখো। টুকাই দি, চলে এসো আমার বাড়ি, দেখো কোন রংটা মানাচ্ছে না আমাকে একটু বলো। এটা না অদ্ভুত একটা মশ গ্রিন, এটা কি রং, আমি একদিন পরবো, ঠিক আছে পরো। এটা কি রং দেখো, এত সিমিলার কালারে পরেছি তাও কত সুন্দর লাগছে। এটা কি রং, ইন্ডিগো স্টিল গ্রে কালারটা হয় না, স্লেট কালারটা, এটা মশ গ্রিন, তার মধ্যে ইন্ডিগোর একটা ছাপ রয়েছে, তার মধ্যে মাস্টার্ড ইয়েলো দিয়ে কাজ করা। ওমাগো, মানে এটা সত্যি ওমাগো। না রে পাইনি এখনো, পেয়ে যাবে পেয়ে যাবে, দেখো আগে আমায় বলো যে কোন দুপাট্টাটা মানাচ্ছে না আমার কুর্তিটার সাথে, একটু তোমরা সাজেস্ট করো। প্রাইস যাচ্ছে 650, প্রত্যেকটা কিন্তু অর্গ্যানিক ডাই, হ্যাঁ কোনো কেমিক্যাল ডাইং নয়, আমি চলেই যাই। না না এমন বলতে হয় না, এটা মফ, মফ কালার। আমি কোন রংটা ছেড়ে কোন রংটার কথা বলবো একটু বলো দেখিনি তোমরা আমায়। ও মা, এটার আবার দুদিক দুরকম, একদিকটা এরকম তোমাদের আর্ট ফর্মের ওপর করা, মানে কলকা এইরকম ভাবে যাচ্ছে, তোমাদের এরকম আলপনা স্টাইলে যাচ্ছে, তার মধ্যে পুটি 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 পুটি, আর এই যাচ্ছে আরেকটা দিক, এটা চূড়া, এইটা হচ্ছে কালার, মফ কালার। তোমার কানেরটা খুব সুন্দর, ঠিক আছে নিয়ে ফেলো, প্রাইস যাচ্ছে 240 only। দেখো এটা দুদিক দিয়েই পড়তে পারবে, এটা দুদিক দিয়েই পড়তে পারবে, মানে কখনো এইটাকে ওপরে করে, কখনো এইটাকে ওপরে করে। বলবে না যে কোন কুর্তিটার সাথে কোনটার সাথে যাচ্ছে না, সেটা আমি নেব না, একটু বলো কুর্তিটার সাথে কোনটা যাচ্ছে না। কি অ্যারিস্টোক্রেট লাগবে এটা পরলে এই দুপাট্টাগুলো। নেক্সট কালার দেখাচ্ছি, অলিভ শেষ হয়ে গেল না, আমাকে আবার থ্রি পিসের জন্য দাঁড়াতে হবে। হ্যাঁ যেটা তুমি স্টিচ করছো ওটা কেমিক্যাল ডাই, এটা অর্গ্যানিক ডাই। আহাগো দেখো দেখো, গ্রিনের সাথে আমি যেরকম একটা অলিভ কালার নিয়েছি, স্যাপ গ্রিন অলিভ, কেমন লাগছে। মানে আমি যদি কোনো অকেশনে এইভাবে যাই, আমি একটাই নিয়ে দেখাবো, তাহলে কি আমাকে বেমানান লাগবে, তোমাদের কি মনে হয়? আমি যদি কোনো অকেশনে এরকম একটা কালার কন্ট্রাস্ট নিয়ে যাই, সবটাই সুন্দর। থ্যাংক ইউ দিদি, এই কম্বিনেশন নিয়ে যদি আমি একটা অকেশনে যাই, আমাকে কি বেমানান লাগছে? না, অ্যারিস্টোক্রেট লাগছে। এভাবে নিতে পারবে, এবার আমি একটু দেখাই যে এভাবে নিলে কতটা বড়। দেখো পিন করতে হবে, দেখতে পাচ্ছো? সুনন্দা মণ্ডল বলছে পচা লাগছে, তার মানে বুঝতে পেরেছি আমাকে কেমন লাগছে।
প্রাইস যাচ্ছে 650। দেখো কতটা, এটাই আমি বারবার বলি হ্যান্ড ব্লকের এটাই বিউটি, যে হ্যান্ড ব্লককে তুমি যে কোনো কিছুর সাথে টিম আপ করতে পারবে, যেটা তুমি অন্য কিছুকে পারবে না। ছবি তুলিস নি না, তা বসি। এটা কিন্তু থাকে না, তাই একটু ঝটপট বুক করবে। হ্যাঁ তাও একটু ব্রাইট আসছে মোবাইলে, বল স্যামসাং একটু ব্রাইট করে দেয়, ওয়ার্ম করে দেয়। দেখো কলা শুকিয়ে যাচ্ছে খালি, বেশি দেখাতে। এটাও তোমাদের পিচ কালার, এবার অর্গ্যানিকে পিচ তো এটাই আসবে, পিচ কালার। এটা তোমরা আমাকে জিজ্ঞেস করবে না আজকে কেউ, হ্যাঁ, যে কোনটা নেব, প্লিজ আমি বলতে পারবো না। কি হচ্ছে এসব আজ? এই তো শুরু হলো, এবার আমার থ্রেড খাওয়া, তাহলে আমি চলে যাই, বাকি কালেকশন আর দেখাবো না। চলে যাব কি বলো, এখনই সুযোগ। আমার কিন্তু ভিউজটা কোনো ম্যাটার নাই, সেই রংটা কি ভাল লাগছে, আমার কিন্তু ভিউজটা কোনো ম্যাটার না। আমার যদি দুজন থাকে তাও আমি করব, কিন্তু বলো যদি খুব বাজে অবস্থা হয় তোমাদের, বাঁচতে পারছো না, তাহলে এক্ষুনি বলো, আমি আর থ্রি পিসও দেখাবো না, নায়রা আলিয়াও দেখাবো না, আমি দুগ্গা দুগ্গা করে চলে যাব। শিগগিরই বলো, আমি থ্রেড খাবো না, খাবো নি। নেক্সট ইন্ডিগো, বাপরে কি বড়, কি বড় পায়েল দি গো, কোথায় গেলা গো তুমি পায়েল দি, থ্যাংক ইউ রুম্পা দি। ইন্ডিগো নে, ইন্ডিগো। আমি সুমনকে পেঁয়াজ কাটতে দিয়ে চলে এলাম, কি কষ্ট হচ্ছে, তুই বল কটা রাখবি। আমার তো আগের বার আমি একটাও পাইনি, দেখি এবার কটা পাই। আমার তো এইটা একটা শর্ত না, আমি তো প্রিন্সিপালি আমাকে খাইলো, বুঝলা, প্রিন্সিপালি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। আমার একটা প্রিন্সিপাল আছে, আগে কাস্টমার, আমি একটা নিজের জন্য রাখা শাড়ি ক্লায়েন্টসকে দিয়ে দিয়েছি। ইভেন আজকে একজন সার্থক আমাকে চয়েস করে একটা গোল্ড পলিশ কিনে দিয়েছিল, সেটাও আজকে একজন কাস্টমার নিতে এসেছিল, আমি তাকেও বলিনি যে না এটা সেল হবে না, যাই হোক সে অন্যটা নিয়েছে, এটা খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু আমি আগে ক্লায়েন্টস তারপর আমি, কারণ আমার এটা খুব মনে হয় যে আমি একটা জিনিস দেখালাম, আমিও কাস্টমার, চুপ করো, মোটেও তুমি কাস্টমার না, আমার পরিবারের কেউ আর শুধু কাস্টমার না, সকলে আমার নিজের। তো যেটা হয় সেটা হচ্ছে যে আমি কাস্টমারকে দেখিয়ে দিলাম আর তারপর সেইটা আমি পরে নিলাম আর তাকে বললাম সোল্ড আউট, এইটা আমি করি না, মানে করতে পারি না, এটা আমার উচিত না করা। আর আমি কোনোদিনই মাল এলো আগে বের করে সরিয়ে দিলাম, দেখাবো না কাউকে, আগেই নিয়ে নেব, এইটাও আমি কোনোদিন করতে পারিনি। আমার সবসময় মনে হয় আমি দেখাবো, যেটা থাকবে সেটা আমার, কারণ আমি প্রত্যেকটা পিস বেছে তুলি। তোমরা বললে বিশ্বাস করবে কি না জানি না, দামি শাড়ি তো ছেড়েই দাও, দামি শাড়ির ব্যাপারে আমরা চুজি হই, কম দামি শাড়ি, ইভেন বাটিকের 500 টাকার বাটিক কটনগুলোর ক্ষেত্রেও আমি কতটা চুজি, যার জন্য তোমাদের লাস্ট পিসটাও পরে থাকে না, লাস্ট পিসটাও আমি বেছে তুলি না, আমি এই রংটাই নেব, আমি ওই রংটাই নেব, দিয়ে দাও দিয়ে দাও, এইভাবে আমি নিতে পারি না, আমি ভীষণ বেছে বেছে তুলি, ফলে আমার কাছে যেটা থাকবে সেটাই আমার, সবকটা আমার সন্তান তুল্য। আচ্ছা এবার একটু ই ক্যা হ্যায় আলিয়া, আবি হাম আলিয়া কাট দিখায়েঙ্গে, আলিয়া ভট্ট কো বুলায়েঙ্গে, ঠিক হ্যায়, হাম ক্যা পেহেন কে আয়ে ইয়া ফির আপ লোগ আজ অ্যাডজাস্ট কর লোগে, একটু বলো তো আমাকে, কি পরে দেখাতে হবে না তোমরা আজকে বুঝে নিতে পারবে? তোমাকে জিজ্ঞেস করেছি তুমি আমার কাস্টমার, তুমি কিনবা আগে বলো, কোনটা কিনবা, কি কিনবা, কি কিনবে বলো,
50 সাইজটা তোমার, তুমি আমি দুজনে ঢুকে যাব, দুজনেই ঢুকে চলে যাব, পুরো স্নান করতে নেমে যাব। বা 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 বা, না ওটা কি জিনিস, না এমনিটাই দেখাও। ঠিক আছে আমি তাহলে পরে আজকে দেখাচ্ছি না, কেমন দেখে না আজকে শরীরটা দিচ্ছে না, মানে হয়তো করতে পারবো কিন্তু এনার্জিটা ল্যাক করবে। আরবান স্টাইলের দেখাচ্ছি, আলিয়া কাট, এই যাচ্ছে আলিয়া কাট। আমি একটা একটু ধরে দেখিয়ে দিই দাঁড়িয়ে, এই যাবে পিসটার লুকটা, এটা আলিয়া কাট। ওকে, ভীষণ ট্রেন্ডি, কালারটা দেখেই বুঝতে পারছো এটা কি ওয়ান পিস না গো, কুর্তি। এই যাচ্ছে পিসটার কালার কম্বিনেশন, যতজন এসছে এটা যে কতবার নিপার আমি নামিয়েছি ভাবতে পারবে না। এই যাচ্ছে পিসটা, নেকলাইনটা এরকম ভাবে যাবে লেহেরিয়াতে, বিগ লেহেরিয়া। আর এই যাচ্ছে কুর্তিটার কালার কম্বিনেশন, কি যে রং, সি গ্রিন কালারের সাথে পিঙ্ক আর তোমাদের গ্রিনের শেড। এই যাচ্ছে পিসটা, উফ লাভলি, ঝটপট গ্র্যাব কর, এগুলো পাবি না। আর পিওর আরবান স্টাইলের যাচ্ছে, এমআরপি রয়েছে 2999, এমআরপি রয়েছে 2999, আমাদের প্রাইস যাচ্ছে 1300 অনলি, তার উপর অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। এবার এটাই যখন তুমি কোনো মলে যাবে বিভিন্ন রকমের, বা কোনো আউটলেট থেকে কিনবে বড়, তখনই কিন্তু এটা, এই যে 2999 রয়েছে না, এর উপর তোমাকে দেখাবে, মানে 3000 এর উপর তোমাকে দেখাবে যে 40% অফ, তাতে যে প্রাইসটা পড়বে আমাদের প্রাইস তার থেকেও কম। অতএব পিওর আরবান স্টাইলের আইটেম যারা নিতে চাইছো, যারা এখনো আরবান স্টাইল পরে দেখোনি কি আরাম, তারা ঝটপট গ্র্যাব করো। এই যাচ্ছে প্যান্টটা, স্ট্রেট প্যান্ট থাকছে, এই যাচ্ছে প্যান্টের কালার কম্বিনেশন, এইটাই পাইপিংটা থাকবে কুর্তিতে। ওকে, চূড়ান্ত একটা পিস, কালার কম্বিনেশন যেমন সেরকম দেখতে, জাস্ট ছেড়ো না এটুকু বলবো। এটার সাইজ যাচ্ছে এক্সেল, কিন্তু এটা আপ টু তোমাদের ডাবল এক্সেল অবধি হয়ে যাবে, এটা আপ টু ডাবল এক্সেল অবধি হবে, কারণ এটা না আলিয়া কাট তো একটু বড় সাইজ, এটা আপ টু ডাবল এক্সেল, কি এটা ডাবল এক্সেলেরও একটু বড় হবে, মানে ডাবল এক্সেলকেও অল্টার করতে হবে। দাঁড়াবো, এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে পিসটা আলিয়া কাট। এটা পুরো ঘেরা দেওয়া রয়েছে, কিন্তু ঘেরাটা বেশি বড় না, ঠিক আছে, মানে চওড়া আনারকলি ঘেরা নয়। প্রিন্টটা দেখো তো কি, মানে প্রাণোচ্ছল একটা প্রিন্ট, রৌদ্রোজ্জ্বল। 1300 যাচ্ছে মাত্র প্রাইস, 1300 অনলি। ওই এটা তো টু পিস, এটা না, এটা দেখ, আলিয়া দেখ। আমি এই যে এটার যে আকাশিটা নিলাম, মৌসুমি যেটা গোলাপি নিল, মৌসুমি আর আমি বললাম তুমি নিয়ে নাও, আমি নিয়ে নিই এভাবে, এটা ঠিক আছে, এটা থ্রি পিস না। আচ্ছা এবার আলিয়ার থ্রি পিস দেখাচ্ছি, আলিয়ার থ্রি পিসটা আগে দেখে নাও, দেখো কালার, দেখো কালার দেখতেই পছন্দ আ জায়গা। এখানে আলিয়া আছে কোন না, আলিয়ার থ্রি পিস, এটাও আলিয়া না, নিপা আমি কোন দিকে তাকিয়ে কথা বলছিলাম, এটাও থ্রি পিস সেট দেখাচ্ছি, দাঁড়াও তো থ্রি পিসটা পরে দেখাচ্ছি, এটা দেখি, এটাও থ্রি পিস, তাহলে টু পিসটা আগে দেখিয়ে দিই তাহলে। হ্যাঁ একটাই বেরোলো আলিয়া, সব সেল, ওইটা কি আলিয়া দেখ তো, দেখো টু পিস একটা দেখাচ্ছি, বাদ পড়ে গেছিল 880 লিভাজের, এই যাচ্ছে পিসটা, না এটা নায়রা, এই যে আংরক্ষাতে নায়রা, এই যাচ্ছে টু পিস একটা, হোয়াইটের ওপর পিচ কালার, হোয়াইটের ওপর পিচ কালার, এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে প্যান্টটা, দেখে নাও 880 যাচ্ছে প্রাইস, 880 যাচ্ছে প্রাইস, পিচ অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। নে দেখাচ্ছি অফ হোয়াইটের ওপর, মানে একদম লাইট শেড হোয়াইটের,
তার উপর এই যাচ্ছে প্রিন্টটা, এটা দেখলে পাগল হয়ে যাবে সামনে থেকে, এত সুন্দর প্রিন্টটা। পিচ পিঙ্ক নয়নতারা ফুলের যে রংটা হয়, মাধবীলতার যে রংটা হয়, সেই ফুলের কালারের, ঠিক আছে। এই যাচ্ছে পিসটা, কলার দেওয়া, তার সাথে এরকম জিগজ্যাগে কলার রয়েছে। উফ, কাপড়খানা দেখো, এটা যাচ্ছে কালার শেড। ওকে, এরকম পিঙ্ক কালার হলে আমার ভালো লাগে। প্রাইস যাচ্ছে 1400, এটা প্রাইস যাচ্ছে 1400, ব্র্যান্ড যাচ্ছে লিভাস। এই যাচ্ছে প্যান্টটা, এটা দেখছিলাম সেদিন, খুব মিষ্টি রংটা। এটা হচ্ছে প্যান্টটা, নিয়ে ফেলো ঝটপট। এই যাচ্ছে প্যান্টটা, জিগজ্যাগ মোটিফে রয়েছে, আর দুপাট্টাটাও রয়েছে জিগজ্যাগে। দুপাট্টাটাও পিওর কটনে, দুপাট্টাটাও পিওর কটনে, কোনো শিফন নয়, তাই জন্যই 1400 টাকা দাম, পিওর কটনে। দাঁড়াও আমি ধরি একটু, আমার একটু সময় দাও, ছোট ছোট হাত পা নিয়ে আমি। ওরে বাবা, দুপাট্টাটাতে আবার এরকম কাজ রয়েছে, কি প্রিটি কি প্রিটি। এবং দুপাট্টাটাতে পুরো পিকো করা, হ্যাঁ, ব্র্যান্ডেড মানে এমনি এমনি তো নয়, দুপাট্টাটাতে পুরো পিকো করা রয়েছে। এমনি এমনি তোমার কাছ থেকে 1400 টাকা মুখ দেখিয়ে নিয়ে নেব তা কিন্তু নয়, এরকম একটা এই ব্র্যান্ডটার ব্যাপার। এই যাচ্ছে সেটটা, দুপাট্টা, হ্যাঁ, খুলিনি, এটা প্যান্ট, এটা কুর্তি। প্রাইস যাচ্ছে 1400, সরালাম। নেক্সট কালার দেখাচ্ছি, এগুলো কালার লুটে নেওয়ার মতো কালার। আহা, বাটার কালার আর লেমন কালার, বাটার আর লেমন কালারের কম্বিনেশন। এটাও লিভাস, সাইজ যাচ্ছে XL, আগেরটার সাইজ কত ছিল? XXL, আগের পিঙ্কটা XXL। পিঙ্ক তো না, হোয়াইটে পিঙ্কের বিভিন্ন শেড, বেডশিট দেখিয়েছিলাম এরকম, এটা দেখো, হ্যাঁ, অফ হোয়াইট, এটা XL বাটার কালার। আর তোমাদের যাচ্ছে, এই যাচ্ছে পিসটা, বাটার কালার আর লেমন পাল্পের কালার যাচ্ছে, একদম মোসাম্বি লেবুর কালার যেটা হয় সেইটা, লেমনও না, মোসাম্বি লেবুই এক্স্যাক্ট। এই যাচ্ছে পিসটা কুর্তির, এটার কলারগুলো পুরোটা এরকমভাবে স্টাইল করে এসে এই নেমেছে, পাঞ্জাবি প্যাটার্নের কলার, পাঞ্জাবি প্যাটার্নের কলার। এই যাচ্ছে কুর্তিটা পুরোটাতে, এটার কালারটা মাখন, সিরিয়াসলি। এগুলো হচ্ছে অ্যারিস্টোক্রেট পিস, একদম মানে বলতে দ্বিধা নেই, এগুলো চুজি লোকজনের জন্য। এই যাচ্ছে স্ট্রাইপে দুপাট্টা, আর এই যাচ্ছে প্যান্ট, পুরোটা স্ট্রাইপে। এগুলো ভীষণ সিলেক্টিভ ক্লায়েন্টসদের জন্য থাকে। দুপাট্টাটাতেও পুরোটাতে নিচ পোর্শনে এরকম কাজ রয়েছে, দুপাট্টাটাতে নিচে এরকম কাজ থাকবে স্ট্রাইপের নিচে, ঠিক আছে। এই যাচ্ছে লুক, প্রাইস যাচ্ছে 1400, সরালাম। দিয়ে এবার পিসগুলো, আচ্ছা, এইটা মোস্ট ডিমান্ডিং পিস, এটার দুটো সাইজ অ্যাভেলেবেল আছে, XL আর XXL, না 38 আছে আর তোমাদের 44 আছে, 38 আর 44, ভালো করে বলছি শুনে নাও, যেহেতু এটা আংরাখাতে নায়রা কাট রয়েছে, এটা একটু বড় সাইজে তৈরি করানো হয়েছে। এগুলো একদম কাস্টমাইজেশন, মানে আমাদের নিজস্ব কাস্টমাইজ করা, ফলে কিন্তু তোমরা এগুলো কোথাও পাবে না। এটা একদম রূপনিকেতন স্পেশাল আইটেম, প্রচুর সেল হয়ে গেছে। পেস্তা কালারের উপর অফ হোয়াইট আর চারকোল ব্ল্যাক দিয়ে এই যাচ্ছে কাজটা করা, একদম নিউট শেডে, প্রপার নায়রা কাট, প্রপার নায়রা কাট, আর তার সাথে আংরাক্ষা, তার সাথে আংরাক্ষা। এই যাচ্ছে পিসটার লুক, এটা ভীষণ ডিমান্ডিং এবারে,
হ্যাঁ, মানে যতজন এসছে সবাই নিয়েছে, তাই ঝটপট নিয়ে নাও, অসম্ভব সুন্দর একটা পিস। বারবার বলছি ভালো করে বুঝে নাও, যেটা 38 সেটা আপ টু 42 অবধি হবে, আর যেটা 44 সেটা আপ টু 48 অবধি হবে, 48 অবধি হবে আপ টু, আর যেটা 38 সেটা আপ টু 42 অবধি হবে, এটা আপ টু 42 অবধি হবে। থ্রি পিস সেট, এই যাচ্ছে কুর্তিটা, এই যাচ্ছে কুর্তিটা, এই জিনিস ছাড়ার নয়, পুরো একদম প্রপার এক্স্যাক্ট নায়রা, এবং আমাদের নিজস্ব কাস্টমাইজ করা বলে ফিটিংসও ভীষণ সুন্দর, ভীষণভাবে বসবে ভালোভাবে। এই যাচ্ছে প্রিন্টটা দেখে নাও, এই যাচ্ছে প্যান্টের প্রিন্ট, পেস্তা গ্রিনের ওপর অফ হোয়াইট, আর তোমাদের মানে একটা ওই বেজ কালার আর তার সাথে চারকোল ব্ল্যাকের কম্বিনেশন, পিওর মাল কটনে যাচ্ছে। এই যাচ্ছে প্যান্টটা, এই যাচ্ছে কুর্তিটা, প্রপার আংরক্ষা করা তোমাদের এইভাবে স্টাইলটা, আর তার মধ্যে ছোট 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 তোমাদের সিকুইন ওয়ার্ক করা আছে রাইট সাইডটা এবং লেফট সাইডে চেস্ট পোর্শন অব দি, আর এখানে গোটাপাতি লেস ওয়ার্ক করা রয়েছে ভি নেক, ফলে বুঝতেই পারছো এটা পরার পর কেমন লাগবে, আর সাইড দিয়ে এইভাবে ডিজাইনটা যাবে কলমকারিতে, এই কালারে কলমকারি কেউ দেখেনি বলেই এত ডিমান্ড। এই যাচ্ছে অল ওভার কলমকারিটা, ঝটপট গ্র্যাব করবে কেমন। এই যাচ্ছে প্যান্টটা, আর এই যাচ্ছে তোমাদের দুপাট্টাটা, এই যাচ্ছে তোমাদের দুপাট্টা, ওকে, দিস ইজ দ্য পিস, ঝটপট গ্র্যাব করো। লাস্ট দুটো পিস দিতে পারছি, থার্টি এইট, ফর্টি টু, ফর্টি ফোর, ফর্টি 38, 40, 42, 44, 46, 48, আমি বলবো রিস্ক না নিয়ে 46 অবধি নাও, নায়রা একটু লুজ পরে আর তার উপর আংরক্ষা, 46 অবধি অ্যাভেলেবেল, 38 থেকে 46 অবধি অ্যাভেলেবেল। সরিয়ে দিলাম, দেখিয়ে দিই আগে নায়রা এগুলো, নেক্সট পিসটা দেখাচ্ছি, নেক্সট পিসটা দেখাচ্ছি, দেখে নাও, আমি আগে ডিজাইনার পিসগুলো শেষ করে দিই। হ্যাঁ, এটা তো মানে সবাই দেখেছে আর কি, যতগুলো ছিল সবই বেরিয়েছে, দেখে নাও, হোয়াইট কালার, এটাও ডাবল এক্সেলে যাচ্ছে, এটা ট্রিপল এক্সেল অবধি আরামসে হয়ে যাবে, দেখো হোয়াইট কালারের ওপর পুরোটা যাচ্ছে, আরে বাস, হোয়াইট কালারের ওপর পুরোটা যাচ্ছে, তোমার পেস্তাটা পছন্দ হলো না, হোয়াইট কালারের ওপর যাচ্ছে, এই যাচ্ছে নায়রাটা আলাদা করে এখানটাতে তোমাদের স্লিক করে পাড় দেওয়া রয়েছে, মানে পাইপিন দেওয়া রয়েছে, অল ওভার এরকম কাজ যাচ্ছে হোয়াইটের ওপর, এই যাচ্ছে পিসটা, লাস্ট পিস অ্যাভেলেবেল, এই হচ্ছে পিসটার লুক, সাইজ যাচ্ছে ডাবল এক্সেল, প্রাইস যাচ্ছে হলো সপ্ত, আচ্ছা এটা থ্রি কোয়ার্টার স্লিভসে রয়েছে, বড় থ্রি কোয়ার্টার স্লিভস, আর এই যাচ্ছে প্রিন্টটা, সাইজ যাচ্ছে প্রিমিয়াম মাল কটনের ওপর রয়েছে, ভেতরে পিওর কটন হোয়াইট কালারের লাইনিং রয়েছে, কারণ হোয়াইট দেওয়া হয়েছে, কারণ হোয়াইট কালার ওঠে না তাই, ঠিক আছে, পিওর কটন লাইনিং রয়েছে, তার সাথে এই থাকবে দুপাট্টাটা, এই থাকবে দুপাট্টাটা, আর এই যাচ্ছে প্যান্টটা, প্রিমিয়াম কোয়ালিটির মাল কটন, প্রিমিয়াম কোয়ালিটির মাল কটন, ওকে, দিস ইজ দ্য পিস। নেই প্রপার নায়রা, প্রপার নায়রা, ওকে, দেখে নাও, এই যাচ্ছে পিসটা, চেস্ট পোর্শনে এরকম ভাবে কাজ থাকবে, পুরোটা এমব্রয়ডারি করা, সরালাম, প্রাইস যাচ্ছে 1600, 1600 টাকা, তার উপর অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, বারবার বলছি দাম শুনে আটকে উঠবে না, দুপাট্টাটাও পিওর মাল কটনের, দুপাট্টাটাতেও কোনো মিক্স থাকে না আমাদের, পিওর মাল কটনের, সেই জন্য 1600 টাকা। একটা দুপাট্টার সাইজ একটু দেখিয়ে দিই নিপাদে, এই দুপাট্টাটাই দেখাচ্ছি, দেরি হচ্ছে, চলে যা, দুপাট্টার সাইজ একবার দেখে নাও, এই যাচ্ছে দুপাট্টার সাইজ, ওকে, এই যাচ্ছে দুপাট্টার সাইজ, এমনি এমনি তোমার কাছ থেকে 1600 টাকা কেউ নেবে না, না কোম্পানি না আমরা, ওকে, দিস ইজ অ্যাকচুয়াল পিস, প্রাইস যাচ্ছে 1600, ঠিক আছে, এটা ফাচ করে দে, আমি কটা দেখিয়ে দিই, নেক্সট পিস দেখাচ্ছি, দেখো কি ভালো এটা, একদম এইটাও দুর্দান্ত, এটার সাইজ বল 40 এখানে আছে,
40 আর 44 আছে, যাদের 38 লাগে তারা কিন্তু ইজিলি পেয়ে যাবে, 38 বা 36 তোমরা কিন্তু ইজিলি অল্টারেশন পেয়ে যাবে রূপনিকেতনের নিজস্ব। ওকে, এগুলো সমস্ত রূপনিকেতনের টেলার দিয়েই করানো, ফলে তোমাদের কোনো কাস্টমাইজেশনে প্রবলেম হবে না। দেখে নাও, এটাও কলমকারি প্যাটার্নে যাচ্ছে, এই যাচ্ছে পিসটা 40, দারুণ দেখতে একটা পিস। এটার এটার এবার এত 44, হ্যাঁ এবার অনেক 44, 40, 38 সবই অনেক, এবার প্রচুর স্টক। এই যাচ্ছে পিসটা, দেখে নাও কলমকারিটা, এই যাচ্ছে কলমকারি প্যাটার্নটা, ভীষণ আনকমন একটা কলমকারি। এটা তোমাদের চারকোল ব্ল্যাকে রয়েছে, এটা চারকোল ব্ল্যাকে রয়েছে, তার উপর তোমাদের যাচ্ছে অলিভ গ্রিন দিয়ে কাজ করা, চারকোল ব্ল্যাকের উপর অলিভ গ্রিন দিয়ে কাজ করা। এই যাচ্ছে পিসটা, দেখে নাও, এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে পিসটা, চারকোল ব্ল্যাকের ওপর অলিভ গ্রিন, সামনে এখানে এরকম প্যাচ ওয়ার্ক করা রয়েছে, তার সাথে গোটাপাতি লেস ওয়ার্ক, এটা চরম দেখতে। 40 আর 44 তোমরা তুলে দে, এটা নিপা 40 আর 44, তার মানে তোমরা যাদের 38 লাগে তারাও যেমন পেয়ে যাবে, আবার 42রাও পেয়ে যাবে। এবং কোয়ালিটি, জাস্ট কোয়ালিটি, এটা কাকিমা পড়লে কিন্তু দারুণ লাগবে, দেখো কোয়ালিটি সরালাম। প্রাইস যাচ্ছে এটারও কত মা, প্রাইস যাচ্ছে 1400 টাকা, পূজাকে ডেকে দে না, 1400 টাকা মাত্র। আচ্ছা, 1400 টাকা মাত্র। ওকে, নেক্সট পিস দেখাবো। আচ্ছা, এবার একটা ইন্ডিগোর কালারে দেখাবো। হ্যাঁ বলছে এটা কাকিমা পরলে দারুণ লাগবে, কাকিমা পরলে এটা কাকিমার সাথে আমরা কেউ বেরোবো না, এটা হচ্ছে পাতি কথা। কাকিমা এটা নাও, আমরা হরিদ্বার ঘুরতে যাব, তুমি এটা পরে, হ্যাঁ যাবি যা। ব্লু কালার, ব্লু কালার দেখো, ব্লু কালার, ব্লু এর উপর রেড আর অফ হোয়াইট এর কাজ করা, সামনে খানটাতে এরকম ভাবে গোটাপাতি ওয়ার্ক করা। আমি বললাম যে বাড়ি যাবি, হেল্প করবি, করে দে, করে দিচ্ছি, দে ওইটা দিস তাহলে, দেখে নাও, এই যে ছবি তুলে দে আগে, পূজা পূজা ইয়েটা ভেঙে যাবে, বরণ ডালাটা ছাগল, দেখ কি হচ্ছে, হ্যাঁ কি কেমন প্রশ্ন, এটা দেখো, দেখে নাও, ব্লু ইন্ডিগোর ব্লুতে যাচ্ছে, তোমার চেয়ে বেশি ভালো লাগবে কাকিমাকে, তাই এমন বলছো, জানি তো, সেই জন্যই তো বলছি, জানোই তো সেটাই আর কি ব্যাপার। এই যাচ্ছে গোটাপাতি লেস ওয়ার্কটা, ইন্ডিগো কালারে যাচ্ছে, সাইজ যাচ্ছে এটার এক্সেল, ঠিক আছে, সাইজ যাচ্ছে এক্সেল, এটাও তোমাদের লিভাস না, হ্যাঁ লিভাস, সাইজ এক্সেল। এই যাচ্ছে তোমাদের প্যান্টটা, এই যাচ্ছে তোমাদের প্যান্টটা, নে আর এই যাচ্ছে তোমাদের দুপাট্টা, এই যাচ্ছে দুপাট্টা, পিওর মাল কটনেই থাকবে দুপাট্টাও, যেটা মাল কটনে থাকবে না আমি সেটা বলে দেবো, সেটার প্রাইসও কমে যাবে। আমার পাটা কিরকম লাগছে, সুন্দর হয়েছে, ঠিক আছে, এটার সাইজ যাচ্ছে এক্সেল, প্রাইস যাচ্ছে 1200, সাইজ যাচ্ছে এক্সেল, প্রাইস যাচ্ছে 1200 অনলি, থ্রি পিস সেট সরালাম, কটন পিওর থ্রি পিস। দে যাদিবি, এরকম ইন্ডিগোর মধ্যে কি আছে, থ্রি পিস গুলোই দে। আচ্ছা এই আইটেমটা একটু দেখে নাও, এনে এই আইটেমটা দেখে নাও, এটার দুটো কালার দেখাবো, এটার দুটো কালার দেখাবো, ঝটপট র‍্যাপ করবে, বেশি আর নেই সত্যি কথা, যেটা প্রচুর দেখাবো না, আবার আরেকদিন আসবো দরকার পড়লে, দেখে নাও। ইয়েলো কালারে কলমকারি,
ইয়েলো কালারে কলমকারি ব্লক প্রিন্ট যাচ্ছে তোমাদের। এই জিনিসগুলো সত্যি কথা বলতে তুমি সচরাচর দেখতে পাবে না। আমি একটু হ্যান্ড ব্লকের উপর জোর দিই বলে এই থানগুলোকে খুব গুরুত্ব দিই। এই থানগুলো সকলের কাছে থাকে না। ইয়েলোতে হ্যান্ড ব্লক যাচ্ছে কলমকারিতে, এটা আমার খুব পছন্দ, এটা আমি নিতে পারি। ইয়েলো কালার আমাকে খুব মানায়, তো আর মাঝখানটাতে এরকম ইয়েলোতে এমব্রয়ডারি করা, তার সাথে এরকম তোমাদের ডিজাইন করা রয়েছে একটু জারি দিয়ে, সিলভার জারি দিয়ে। ঠিক আছে, এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে কুর্তিটা। এটারও প্রিমিয়াম কোয়ালিটির কটন দিয়ে কিন্তু দুপাট্টাটা করা, প্রিমিয়াম কোয়ালিটির কটনে দুপাট্টাটা। পূজা, এটা প্যান্টটা কোথায় রাখলাম রে? ও, এই যাচ্ছে, না না, এই যাচ্ছে প্যান্টটা, এই যাচ্ছে প্যান্টটা, দেখে না স্ট্রাইপে। এটা আমার ভীষণ পছন্দ, এটা রয়ে গেলে আমি নিয়ে নেব। এটার সাইজ যাচ্ছে এম, সেই জন্যই নিয়ে নেব। এটার সাইজ যাচ্ছে এম, নেই আমি যদি এগুলো নিয়ে পাঠালুম, আমি যদি এগুলো নিয়ে প্যান্টালুনে ঝুলিয়ে দিয়ে আসি তাহলে ডাবলের বেশি দাম ফেলবে ওরা। চলো আমরা একটা সেটাই করি। দেখো এই যাচ্ছে পিস, সেই জন্য আমাকে এটা শুনতে হয় যে মোনালিসা এত কমে কি করে দিচ্ছ। অনেকে আমাকে এরকম জিজ্ঞেস করে, কোয়ালিটি ভালো হবে তো এত কমে দিচ্ছ? 1350 অনলি যাচ্ছে এটার প্রাইস, 1350 যাচ্ছে অনলি প্রাইস। সার্থক তো নেই, না হলে বলতাম বাপি মা কেউ আছো এটা আমাকে কিনে দেবে গো, খুব পছন্দ হয়েছে এটা আমার। এটার আরেকটা কালার দিয়ে পূজা, পিঙ্ক আছে, এটা পূজারও খুব পছন্দ ছিল, পায় নাই পিঙ্কটা, পিঙ্কটা এল এল না, আগেই এ পছন্দ ছিল, কতবার এলো এল, পিঙ্ক পিঙ্কটা এল, দেখে নাও প্রিন্টটা। এগুলো সত্যি, এগুলো সত্যি, তুমি বলো তোমরা যে এই কলমকারিগুলো তোমরা দেখেছো, সত্যি এই কলমকারিগুলো কি দেখেছো? এরম পিঙ্ক চালিয়েছি, সুমনা দি ইজ ওয়াচিং, সুমনা চক্রবর্তী, এ কি রে, আমি কিনে দেব তুমি নিবা? দেখো পিঙ্ক, পিঙ্ক পিঙ্ক গন্ধ পায় বোধ হয়, সত্যি তাই। এই যাচ্ছে পিঙ্কের কুর্তিটা, সামনে দিকে এরকম কাজ করা, এটাতে আবার ক্রস ক্রস করে কাজ করা, ঠিক আছে। এটা এল সাইজ, 40 সাইজ, ঠিক আছে। দারুণ মিষ্টি দেখতে এই পিসটাও। এই যাচ্ছে প্যান্টটা হোয়াইটের ওপর, এই যাচ্ছে প্যান্টটা হোয়াইটের ওপর, এই যাচ্ছে তোমাদের দুপাট্টাটা। তুমিও তো সার্থকের মতো বলছো, দেখো না, এটা সার্থকের স্টাইল তো, তুমি এটা নিবা, সাউথ বেঙ্গল আর নর্থ বেঙ্গল মিলে একটা অদ্ভুত ভাষা আসে, এখানে থাকলে নিবা হয়, ওখানে গেলে নেবে হয়, তো কি হয়েছে, আঞ্চলিকতা সবসময় গুরুত্বপূর্ণ। এই যাচ্ছে পিসটা, প্রাইস যাচ্ছে 1350, সাইজ যাচ্ছে এল। কি মিষ্টি রংটা, এই কালারে কলমকারি কে কে দেখেছো একটু বলো তো, কে কে দেখেছো একটু বলো এই দুটো কালারে। দিদি নেক্সট পিস দিন, ওটা সরান, হ্যাঁ দিন, এক্সেল দিন একটু, এগুলো দে না, এল এল এলগুলো আগে দেখিয়ে নি, আজকে অনেকে এল। বাবা কি ভালো রং, কি ভালো রং, পেস্তা গ্রিন, পেস্তা গ্রিন, ভালো রংটা। এই রংগুলো সকলের নয় তো, আমি তো বললাম এগুলো চুজি কাস্টমারদের জন্য। পেস্তা গ্রিন, পেস্তা গ্রিন, পেস্তা গ্রিন, দেখে নাও। এই যাচ্ছে কালার শেডটা, তার ওপর এরকম ভাবে জয়পুরি প্রিন্ট করা। এই প্রিন্ট আমি বেডশিটে দেখিয়েছিলাম, আজকে আমি কুর্তিতে দেখাচ্ছি। দেখো এটা জয়পুরের একদম ট্র্যাডিশনাল প্রিন্ট এগুলো, ঠিক আছে। আর এই যাচ্ছে তোমাদের প্যান্টের কাপড়, প্যান্টের পিসটা, ঠিক আছে। এটা যাচ্ছে প্যান্ট, ওকে, থ্রি পিস সেট, এই যাচ্ছে প্যান্ট, আর এই যাচ্ছে দুপাট্টা। দুপাট্টাটা উল্টো করে ভাঁজ করা, বুঝে আমি খুলবো, হ্যাঁ বেডশিটে ছিল। মানে এগুলো এত ভালো অথেন্টিক, মানে জয়পুরি জিনিস না, মানে কালারগুলোই বলে দিচ্ছে, ভালো লাগছে। এল এগুলো রঙই তো আমি পরি মা, আমাকে আবার কি বলছো,
দেখো এই যাচ্ছে পিসটা, দেখে নাও একটু কি অসাম কালার কম্বিনেশন, সত্যি এটা সকলের পছন্দের না আসতে। থ্রি পিস সেট প্রাইস যাচ্ছে অনলি 1250, এটার প্রাইস যাচ্ছে 1250। লিভাস দেখেছো, লিভাসের দেখালাম 1350, 1250 সব রকমই দেখাচ্ছি। এটা দেখাচ্ছি, ইস এটা দারুণ লাগছে দেখাতে, মন মানে সরাতে মন চাইছে না। এটা কালার সরালাম, দেখ কি আছে, দেখ এইটা দেখ, তার নিচেরটা দেখ, এম দেখ নেই লড়ব এম। একটা এম দেখাচ্ছি, আচ্ছা শার্ট এটা তুমি রাখো, আমার এই কালার আছে, তুমি ভাবলে কি করে এই রং আমার থাকবে না। গ্রিন ইয়েলো হোয়াইটের উপর গ্রিন আর ইয়েলো দিয়ে কাজ করা, এটা দেখো জাস্ট। এই যাচ্ছে পিসটা, তার সাথে বেবি পিঙ্ক কালার, এটা আমি আগেও একবার দেখিয়েছি, বেবি পিঙ্ক কালারের এই যাচ্ছে সামনের দিকের কাজটা, ওকে এমব্রয়ডারি করা। এই যাচ্ছে পিসটা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এটা এই হচ্ছে পিস, এটার সাইজ যাচ্ছে এম, আমার সাইজ মিডিয়াম, এটা মিডিয়াম সাইজ যাচ্ছে। এই যাচ্ছে কুর্তিটা, এই যাচ্ছে প্যান্টটা, প্যান্টটা দেখো, এই যাচ্ছে প্যান্টটা। কাপড়গুলো ধরতেই না স্লিপ করে করে পড়ে যাচ্ছে টুল থেকে, এত সফট কটন, এতটা সফট কখন হয় বলো তো, যখন প্রিমিয়াম কোয়ালিটির মাল কটন থাকে তখন। এই যাচ্ছে সেট, এই যাচ্ছে সেটটা, ফুল সেটটা দেখে না বাবা পড়ে যাচ্ছে হাত থেকে পিছলে পিছলে। এই যাচ্ছে ফুল সেট, দুর্দান্ত দেখতে। প্রাইস যাচ্ছে অনলি 1200, প্রাইস যাচ্ছে অনলি 1200, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, অ্যারিস্ট্রোগেট পিস। সরালাম আর এই পিঙ্কটা আরবান স্টাইলের, আচ্ছা আরেকটা দেখাচ্ছি আমি তোমাদেরকে, আরবান স্টাইলের থ্রি পিস সেট দেখাচ্ছি 38, এটাও এম সাইজ, এটাও আমার খুব পছন্দ, এটাও আমার ভীষণ পছন্দ। 38 দেখাচ্ছি, সাইজটা কি বললি রে, ইয়েলো গ্রিনটা এম 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 38, দেখে নাও, এটাও 38 রেড, এটাও 38 রেড, একদম একদম ব্লাড রেড, ব্লাড রেড। এই যাচ্ছে পিসটা, ওকে 38 এটাও, এটাও তোমার আরবান স্টাইলের যাচ্ছে, কলার দেওয়া, এটা হাইনেক কলার, 1200 যাচ্ছে এটার প্রাইস, 1200 যাচ্ছে এটার প্রাইস, প্রপার একদম ঠিক আছে। এই যাচ্ছে প্যান্টটা, এই যাচ্ছে প্যান্টটা, আমি তো গোল গলা পরতে চাই না, না এই যাচ্ছে প্যান্টটা, এটা তো কলার এটাই পরবো। এই যাচ্ছে কুর্তিটা, গোলটা ঠিক আমার ভালো লাগে না, পরি আছে অনেকগুলো, সবুজটাই তো, আর নিয়ন গ্রিন সবুজটাই তো, বেশি কলারটা যায়, হ্যাঁ আমি কলারটাই বেশি পরি, যারা যেরকম পরে না নাও পূজা। এই যাচ্ছে প্যান্ট কুর্তি, এটাও ভালো, ঝটপট নিয়ে নাও, এম সাইজ সবসময় থাকে না। এই যাচ্ছে পিস, তুমি পেস্তা গ্রিনটা কেন নিলে না, সব ব্রাইট কালার কেন নিচ্ছ, পেস্তা গ্রিনটা নাও, অ্যারিস্ট্রোগেট পিস। আচ্ছা নেক্সট দেখাচ্ছি ডাবল এক্সেল, এক্সেল কি আছে এটা, উঠে এটা কি সাইজ, বাহ এল, এল যা আছে দিয়ে দিত, হ্যাঁ ওটাও দিবি। আচ্ছা আরেকটা এল দেখাচ্ছি, আজকে সত্যি এল এর বন্যা বইয়ে দিচ্ছি আমি, এটা কি
সাদার পরে এটার কালারটা হচ্ছে তোমাদের, এটা পুরো গ্রিন, এটা কিন্তু কোনো ব্লক প্রিন্ট নয়, মানে মানে ফয়েল প্রিন্ট নয়, গ্রিন কালার দিয়ে ব্লক প্রিন্ট, তার উপরে রেড আর গ্রিন দিয়ে এরকম ফ্লোরাল ওয়ার্ক করা আছে। এইটা দেখো, এটা অসাধারণ, এটা অসাধারণ। রাউন্ড নেকে যাচ্ছে কিন্তু এরকম গলাটা উঁচু করে করা, মানে এয়ার হোস্টেস গলা, আর তার সাথে এরকমভাবে তোমাদের ছোট্ট একটা স্লিক একটা ভি যাচ্ছে, এই যাচ্ছে পিসটা। হোয়াইটের ওপর রেড আর গ্রিনের কম্বিনেশন, মারাত্মক সুন্দর পিসটা, মারাত্মক, একদম মিল্কি হোয়াইট, এই যাচ্ছে পিসটা। এটাও খুব অ্যারিস্টোক্রেট পিস, বাও। আর এটার না দুপাট্টাটাতে আবার তোমাদের প্যাচ করা আছে, উফ না, এটা এল সাইজ। ও মা, দুপাট্টাটা দেখো, যে এটা কুর্তিটা নিচ্ছ, দুপাট্টাটা আমাকে দিয়ে দাও প্লিজ, এটা মন্টির আছে, দুপাট্টাটা আমাকে দিয়ে দাও গো। দেখো না, আমার এরকম নেই, এই যাচ্ছে দুপাট্টাটা প্যাচ করা, এটা ছোট দুপাট্টা, সরু দুপাট্টা, সেই জন্য এরকম প্যাচ ডিজাইন করা। তাই তো আমি বলি কি চূড়ান্ত দেখতে এটা, বাও মা, এটা থাকলে এই যাচ্ছে প্যান্টটা। পূজা হাসবি না, খুব ভালো হয়ে গেছে আজকাল, আগে বুকিং করতে হবে। তুই যখন বুকিং করবি, লুকিয়ে রাখবি, তখন এগুলো বলবো। এটা নাও ত্রিশিতা, এক্স্যাক্টলি। প্রাইস যাচ্ছে এটার, সাইজ যাচ্ছে এল, প্রাইস যাচ্ছে 1550, প্রাইস যাচ্ছে 1550, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, প্রিমিয়াম কোয়ালিটির, তুমি রেটটা নিবা ঠিক আছে, যা বাজবে আমি তাই নিবা। আর কি আছে এল, এখানে একটা আছে। এ মা, তুই আমাকে 42 কিছু দিবি না, না 42 কিছু দে, এইটা দে, ইহা দাও। আর কি আছে দেখো, 42। আহা গো, সোনা গো আমার, আমার আমার একটা হলেই হলো, এটা দেখো, এটাও তোমাদের যাচ্ছে লিভাজে। আমি টু পিস নেবো, রেকর্ডের দেখে ওই সময় আমি অ্যাবসেন্ট ছিলাম, ওড়নাটা সামলানো চাপ, তাই থ্রি পিস নেবো না। তো ওড়নাটা আমাকে দিয়ে দিবি, নে দেখো, এই যাচ্ছে পিসটা, ওড়নাটা দিয়ে কেটে কেটে ব্লাউজ বানিয়ে নিবি। এই যাচ্ছে পিসটা, অ্যাশ কালারের ওপর পুরোটা অরেঞ্জ আর মাস্টার্ডও না, অলিভ মেহেন্দি গ্রিন দিয়ে কাজটা করা, লাইট অরেঞ্জ মেহেন্দি গ্রিন আর হোয়াইট দিয়ে ওভারল্যাপিং করে হ্যান্ড ব্লকিংটা করা আছে। এটা ওয়ান অফ মাই ফেভারেট পিস, একদম রাউন্ড নেকে আছে, এল সাইজ, এই যাচ্ছে প্যান্টটা। এটার কোনো দ্বিতীয় মানে তুলনা নেই, এখানে যতগুলো কুর্তি আছে তার মধ্যে এটার অ্যারিস্টোক্রেসির পাশে আর কোনোটার তুলনা নেই। কি সুন্দর আবদার বৌদি আর আমার, এই তুমিও বা এই তুমি, তুমিও বাড়ি কবে ফিরবে, আর কদিন মালদা, দাদা দাদাটা একা না, তো দাদা একা থাকতে চায়। এই দেখো পুরো ওড়নাতে রিপিকো করা, আমি রিপু করা বলতে চাচ্ছিলাম, পিকো করা পুরো দুপাট্টাতে। এমনি এমনি প্রাইস হয় না জানো তো, এক্সট্রিম হট পিস। এই রং পূজা, আমার কি গ্লেজ বেড়ে গেছে, চকচক করছে মুখটা, আমি উড়ি হয়ে যাবো লাস্ট থাকবা, বলিস না কথা বলিস না, দিন দিন গ্লো বেড়ে যাচ্ছে তোমার। এই কুর্তিটা আমাকে ভাল লাগবে না মা, এই কুর্তিটা আমাকে সবচেয়ে সুন্দর লাগছে না, এই কুর্তিটা দেখতে খুব ভাল লাগছে, এরকমটা তো আমার জন্যই আবিষ্কার হয়েছে পৃথিবীতে। কি সুন্দর, এইটা চুমু দিল আমাকে সুস্মিতা, তিনটে 1400 টাকা মাত্র, 1400, ভাই
পিকো করতে কত টাকা? 20 টাকা করে নেয় দুপাট্টাটাতে পুরো পিকো করা। হ্যাঁ একটা শাড়ি এক্সেল 20 টাকা দিয়ে দিতে পারি। আচ্ছা আমি যেরকম পরে আছি সেরকম একটা এক্সেল দেখাচ্ছি কেমন, আর বেশি দেখাবো না, একটু ঝটপট গ্র্যাব করবে। একটা লিকুইড সিল্ক দেখাবো, দেখো এক্সেল 1750, একদম পুরো ডিসচেকে। জিজ্ঞেস করবে না কেন এত দাম, আমি সব বলে দেবো। পিওর কলমকারি করা, জয়পুরী কলমকারি, অসাম পিস, তার সাথে লেস ওয়ার্ক করা আছে এখানটাতে, একদম বড় থ্রি কোয়ার্টার স্লিভস যাচ্ছে। স্লিভসের প্যাটার্ন দেখো, দেখলেই বুঝতে পারবে যেটা কতটা ভালো কাজ। এই যাচ্ছে পিসটা হোয়াইটের ওপর রামা গ্রিন আর স্কাই ব্লু দিয়ে, আর এখানে দেখো শিমারি ওয়ার্ক করা আছে। শিমারি মানে একদম নিউডভাবে শিমারি প্রিন্ট করা আছে এখানটাতে। ঠিক শিমারি না, এটা এটা অ্যাকচুয়ালি গ্লস প্রিন্ট এখানটাতে, সেটা কিন্তু সেকেন্ড টাইম করে করা আছে। মানে কোনো দিন যদি ধরো তুমি খুঁটে এটা তুলে দিলে, যেটা উঠবে না, এই যে দেখো এই যে ঘষছি উঠবে না, দেখতে পেলে? এই জিনিস করা আছে জাস্ট এখানে, এই গ্লিটারি একটা শেড দেওয়ার জন্য হালকা। কিন্তু বুঝতে পারছো কি তোমরা গ্লিটারিটা এতটাই নিউড? এই যাচ্ছে পিসটা, নেকলাইনটাতে এরকমভাবে কাজ যাবে। সাইজ যাচ্ছে এটার 42, বাট এটা আপ টু 44 অবধি হয়ে যাবে। এটা আপ টু 44 অবধি হয়ে যাবে। মা দেখে বলছে এটা কেন দেখাচ্ছিস। এই যাচ্ছে পুরো কটনের লেস ওয়ার্ক, এই যাচ্ছে কটনের লেস ওয়ার্ক, চূড়ান্ত অ্যারিস্টোক্রেট পিস একটা। পূজা এটা দেখিস তো, এটা তোর থেকে বড় না, এটা ডাবল এক্সেল অবধি হয়ে যাবে। ডাবল এক্সেলের থেকে এটা, এটা ডাবল এক্সেল আরামসে হয়ে যাবে। সুস্মিতা দি কোথায় তুমি? এটা চূড়ান্ত দেখতে, চূড়ান্ত পিস এটা। এই যাচ্ছে পিসটা, আর এই যাচ্ছে প্যান্টটা দেখে নাও, আর এই যাচ্ছে দুপাট্টাটা। আহাগো সব কটা দুপাট্টা কাজ করা। এটা এক্সেল হইলে আমি নিতাম রে, ডাবল এক্সেল হলে। আমি যে বলছি এটা তোমার হবে, তারপরে এত কথা কেন, এত কথা কিসের? আমি যে বলছি এটা হবে, মাইক পে দেখাম, আমরা হাতে নিয়েই বুঝতে পারি। এই যাচ্ছে পিসটা, এটা ডাবল এক্সেল, আমি বলে দিচ্ছি এটার মাপ, আমি বলছি এটা এক্সেল এর বড়। সুস্মিতা দিকে ভাবো, ওর লাগে এক্সেল সাইজ, ও নিবে ট্রিপল এক্সেল। হ্যান্ড ব্লকের দিন বলবে কি আমাকে 46 দাও। লাগে কিন্তু প্রীতি ভার্মা, এটার প্রাইস যাচ্ছে 1750, এটার প্রাইস যাচ্ছে 1750। পিওর অর্গ্যানিক তোমাদের, হাত চোখ এগুলো সব মুখস্থ, এটার মধ্যে আমার জায়গা হইব না বোধ হয়। ওই যে বললাম 1750 প্রীতি ভার্মা, ওকে। এটা আপ টু 45 অবধি হবে, এটা আপ টু 45 অবধি হবে। আমি এমনি এমনি বলে দিলাম সাইজ বড়। না আমি একদম শেষ করি খাবো, আচ্ছা দাও দেখো হইব লইয়া লাও, কাপড়ে টিয়ে পড়ছে। পূজার খুব মন খারাপ, পূজা কানছে, হাসছিস? নম্রতা তুমি চুপচাপ কেন? ও কথা বলতে ভাল লাগে না বৌদির সাথে। দেখো আরবান স্টাইলের আরেকটা দেখাচ্ছি এক্সেল, চাখর নিজে, আমরা সবাই চাখর। দেখো এটা একদম পিচি পিঙ্ক, এই যাচ্ছে কালার শেডটা। ও মা দেখো এটা কি সুন্দর লাগছে আমাকে, কি মিষ্টি লাগছে রংটা। আরবান স্টাইলের পিচি পিঙ্কের উপর ইয়েলো আর হোয়াইটের কাজ করা, এই যাচ্ছে পিসটা। কি করুম কও দেখাই নয়ন ভরি, কেন তোমার কুর্তি নিতেও আপত্তি? কে কইছে? দেখো কি সুন্দর সুন্দর পিস দেখাই দেখাইতেছি, দেখো পিস কালার
চা আর চিনি খোড়ো। এই যাচ্ছে পিসটা, পিচ কালারের ওপর লাইট ইয়েলো সর্ষে ফুলের আর হোয়াইট দিয়ে কাজ করা, কটনের কোয়ালিটি বুঝতে পারছো। আরবান স্টাইলের যাচ্ছে, এটা প্রাইস যাচ্ছে অনলি 1200, আরবান স্টাইলের যাচ্ছে অনলি 1200। এই যাচ্ছে প্যান্টটা, এই যাচ্ছে প্যান্টটা, এই যাচ্ছে প্যান্টটা। ওকে দেখে নাও, সত্যি তোমারই এই সেটগুলোর তুলনা নেই গো, দেখলেই আরাম লাগে। হ্যাঁ এই যাচ্ছে প্যান্টটা। যারা যারা আমি 3 চামচ চিনি খাই চায়ে, আহা গো খুব মিষ্টি এটা। হ্যাঁ আর এই যাচ্ছে দুপাট্টাটা, ভীষণই মিষ্টি এটা। এই যাচ্ছে দুপাট্টাটা। পূজা এই পিচের সাথে ইয়েলো কালারটা এত ভালো খেলিয়েছে না। আরো দেখা মু, আচ্ছা চলো একটাই লিকুইড সিল্কে দিতে পারবো আজকে। যারা লিকুইড সিল্ক এখনো পরোনি তারা পরে ফেলো, কারণ কেন বলো তো, কারণ আমার এক্সিবিশনেই কাস্টমাররা পরে পরে আসছে আর বলছে এসে মোনালিসা কি দিয়েছো, কি ভালো কোয়ালিটি। তো কোয়ালিটি নিয়ে কোনো চাপ নেই, যারা আমাদের উপর চোখ বন্ধ করে ভরসা করে তাদের জন্য তো কিছু বলার নেই। যারা চোখ বন্ধ করে এখনো ভরসা করতে শিখে ওঠেনি রূপনিকেতনকে, তাদেরকে একবার বলবো, একবার ঠকে দেখতে হবে, দ্বিতীয়বার থেকে আর ঠকবে না। তো ঝটপট গ্র্যাব করো এই আইটেমটা, যারা এখনো পরোনি তারা একটা পরো। পূজা দেখাবে না, পূজা দেখাবে না, পূজা তো দেখায় না কোনো দিন। পূজা পেছন থেকে আমাকে, পূজাকে পরিচয় করে দে সুস্মিতার সঙ্গে। পূজাকে সবাই চেনে মা। এই যাচ্ছে লিকুইড সিল্ক, এটা হচ্ছে তোমাদের কটন স্ল্যাব কটন রেয়ন, ভীষণ সফট, ভীষণ আরাম, আর একটা গদগদে ব্যাপার রয়েছে সফট। দেখ রে দেখ কে আইলো, কে আইলো, কে কে আইলো। এই হচ্ছে পিসটা, একদম খাঁকি কালারের ওপর ট্রিপল টোনে রয়েছে ইয়েলো অফ হোয়াইট। আমি পড়েছি খুবই আরাম পরে। হ্যাঁ এই তো জয়শ্রীদি, সার্থক দা আইসে 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 মাঝরাতে, দাদা আইসে, বাবা সার্থককে বরণ করার জন্য দেখো লাইন দিয়ে দাঁড়িয়েছে তিনজন, বাবা জীবন আইলো দেখো। আর তার সাথে এখানটাতে এরকম মাল্টি কালারের তোমাদের এরকম কাজ করা আছে জাস্ট অ্যাবস্ট্রাক্ট ফিগারে, এবং সেটার মধ্যে গোল্ডেন ফয়েল প্রিন্ট রয়েছে ব্লকে। এটা দারুণ আরাম, এটাই এটাই বোধ হয় জয়শ্রীদির আছে সেম জিনিসটা। এই যাচ্ছে পিসটা, এবং নেকলাইন এবং চেস্ট পোর্শনে পুরোটা কাঁথা স্টিচ এবং সিকুইন ওয়ার্ক করা আছে, চূড়ান্ত পিস প্রপার বোটনেক। আর তার সাথে রয়েছে তোমাদের কিন্তু পিওর মালাই কটন রেয়ন, স্ল্যাব মালাই কটন রেয়ন, যেটাকে ক্যাপ লিকুইড সিল্ক বলা হয়, ঠিক আছে, লিকুইড সিল্ক বলা হয়, ভীষণ আরাম। এই যাচ্ছে পিসটা, এই যাচ্ছে প্যান্টটা, এটা টু পিস, হ্যাঁ ভুলবশত চলে এসছে, বের করে দিতে পারেনি নিপা তখন। এই যাচ্ছে প্যান্টটা, এটার সাইজ যাচ্ছে তোমাদের ডাবল এক্সেল, এটার সাইজ যাচ্ছে ডাবল এক্সেল। প্রাইস যাচ্ছে চরম দেখতে 1080 অনলি, প্রাইস যাচ্ছে 1080 অনলি। এটা অনেকেই নিয়েছে, বকিস না, আমি শুরু থেকেই ছিলাম, তারপর কোথায় গেলে, আমি যে কতগুলো কুর্তি নিবো বলে ঠিক করলাম, তুমি ছাড়া তো ডিসিশনই নিতে পারলাম না, তাহলে কি হবে আমার। দেখো এই কুর্তিটা কি সুন্দর, আবার নিতে মন চায়। তুমি তো রেকর্ডে, বাবা এদের ঝগড়া কিছু পড়তেই পারছি না, তুমি তো রেকর্ড করতে বিজি ছিলে মাঝরাতে নয়, এই তো কলির সন্ধে নম্রতা এরাম। তারপর আমি পলায়া গেছিলাম, তারপর তুমি পলায়া গেছিলাম, ঠিক কইছো ঠিক কইছো। আমাগো লাইভ আজকে পুরা বাঙাল দেশের লাইভ। এই শোনো, যারা যারা বাংলাদেশি কটন নাওনি এখনো, চাইছো আমি অন লাইভ বলছি,
প্লিজ বাংলাদেশি কটন জামদানি আর চাইয়া লজ্জা দিও না আমাগো, সমস্ত শেষ, অল সোল্ড আউট, কেউ চেয়েও না। হ্যাঁ, আগে কাস্টমার পরে আমার বউ। তোমাকে আমি ত্যায্য কর করব, কিচ্ছু জানি না। এই মা, প্লিজ প্লিজ প্লিজ, কুসংস্কার আমি চাই না আমার জীবনে কোনো। দেখো এই যাচ্ছে, কাস্টমার গেলে পাওয়া যায়, বউ গেলে পাইবা না রে। আরে ওভাবে বলো, কাস্টমার গেলে কাস্টমার পাওয়া যায়, বউ গেলে বউ পাওয়া যায় না রে পাগলা। দাদা কি ভালো, খুব খারাপ। দেখো এটা অসাম একটা পিস, শো স্টপার পিস দিয়ে লাস্ট শেষ করছি। দেখো পাঁক, সার্থক আবার লিখছে আজকে পাঁক, দেখে নাও। এই যাচ্ছে লাইট পিঙ্ক কালার, একদম নিউড বা নিউডেরও কম, ব্লাশ পিঙ্ক। ওই জন্যই চন্দননগর যাচ্ছে না বৌদি, বুঝেছি এতক্ষণে, ঠিক বলেছ। দেখো এই যাচ্ছে পিসটা একদম লাইট ব্লাশ পিঙ্ক কালারের ওপর বড় বড় তোমাদের কাজ করা রয়েছে জয়পুরি, পুরোটা পিঙ্ক ইয়েলো হোয়াইট দিয়ে। এই যাচ্ছে পিসটা, অসাম দেখতে। এই যাচ্ছে কালার শেড, পুরো মনে হচ্ছে স্ট্রবেরি আর বাটারস্কচকে কেউ ঘুলে মেলে একটা ইয়ের মধ্যে রেখেছে, মুজের মধ্যে। আর তার সাথে প্যান্টটা তো আরও, ও মা পড়ে গেল, কদম ফুল। হ্যাট, এটা কদম ফুল না, এটা কদম ফুল না। এই যাচ্ছে প্যান্টটা, প্যান্টটা তো আরও সুন্দর, বুটি ফুল। দেখো কি সুন্দর দেখতে, আমাকে এই রঙগুলো খুব ভাল লাগে, আমি কি করব। এটা শিওর 44, ইয়েস, দেখে নিয়েছে বোধ হয়। হ্যাঁ এটা 44, না না নম্রতা লিখেছে, কি কারণে এত আক্রোশর। এটা শিওর 44 এভাবে লিখেছে কেন? তাইলে রসগোল্লা গোল গোল, না এটা মোটেও রসগোল্লাও না, বাট খালি আজে বাজে কিচ্ছু চেনে না, ভুলভাল। আরে বাস, দেখে না দেখছো, সুন্দর না, কি কও আপুগণ। আমাগো লাইভ আপনাকে কেমন লাগতেছে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে জানাইবেন। কি সুন্দর, আমার দারুণ লাগে। হ্যাঁ আমি বাঙাল তো, এই রঙগুলো আমাকে খুব মানায়, আপু আপা না, আপা দাদা। ওকে, রূপনিকেতনের নতুন ইমেল আইডি হইছে গিয়ে রূপনিকেতন সার্থক @gmail.com। ও মা গো, সার্থক ঢুকেছে তাহলে, তাহলে এখন থেকে রূপনিকেতনের মালিক সার্থক সেন, সার্থক যতই পালাক ওকেই নিতে হবে। সব বাঙালরাজ এক জায়গায় হয়েছে, হ ঠিক কইছ না, তোমার দাদা বড় সড়ো ঘটি, আমার কমেন্ট পড়তেছে না, কি কইছ কমেন্টে দেখে আসি। সাইজ দেখেই বুঝতে পারি, ও বাবা এই একটা কমেন্ট পড়িনি, ওর কমেন্ট নাকি পড়ছি না, কি বদ। চলো আজকের মতো লাইভ এখানেই শেষ করব, অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি, তারপরে কতগুলো কথা বলার আছে সেই কথাগুলো একটু বলে দিই। আগামী ঘটি বাঙাল, একদম একদম, আমরা সবাই একসাথে, আমি ভীষণ গর্বিত যে আমি বাঙাল বাড়ির মেয়ে, আমি ভীষণ গর্বিত আমি ঘটি বাড়ির বউ, দুটোই আমার চলবে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আগামী প্রি দিওয়ালি আমাদের এক্সিবিশন মালদা এবং চন্দননগর মিটেছে। এবার আমাদের প্রি দিওয়ালি এক্সিবিশন সকলে এভাবেই সাপোর্ট করো, সঙ্গে থেকো, সকলকে কিন্তু বলছি প্লিজ লাইভে আমার তখন চাই, তোমাদেরকে ওই 4 দিন প্লিজ আমার সকলকে লাইভে চাই। এখন আমি রেকর্ডের কি দেখ, রেকর্ডটা দেখুন, আচ্ছা ঠিক আছে, তো সকলকে বলবো সেই সময়টাতে একটু সাপোর্ট করতে, পাশে থাকতে। কি হলো হেইডা, ও মা সার্থক কি সুন্দর বাঙাল ভাষা বলছে। তো প্লিজ তখন একটু সকলে লাইভে থেকো, পাশে থেকো, আর সকলের বন্ধু বান্ধবদেরকে বলে দাও দিল্লি এবং পানিপথের এক্সিবিশন ভিজিট করতে, কালেকশন সব চুজি সিলেক্টিভ নিয়ে যাব, একদম হট কেক কালেকশন। আর কথা দিচ্ছি তোমাদের জন্য নতুন নতুন কালেকশনের লাইভও নিয়ে আসবো, তাই ওই সময়টাতে কিন্তু আমার সকলকে লাইভে চাই, সকলকে পাশে চাই, ওই 4 দিন। আমি কিন্তু কোনো সময় বলি না কাজ ছেড়ে আমার লাইভ দেখতে আসতে, কিন্তু ওই 4 দিন আমি চাই তোমাদের।
এক নম্বর কথা, দুই নম্বর ডেটগুলো বলে দিই, সেটা হচ্ছে আমাদের নেক্সট এক্সিবিশন থাকবে 4, 4 এবং 5, হ্যাঁ 4th এবং 5th নভেম্বর, শনি রবি পড়েছে, সেই দুটো দিন থাকবে দিল্লিতে সিআর মার্কেটে, মার্কেট 1। আর পানিপথে থাকবে হচ্ছে 8 এবং 9 নভেম্বর, 8th এবং 9th নভেম্বর পানিপথ। পানিপথ হচ্ছে জায়গাটার নাম কি জানো, কি পানিপথের এক্সিবিশনের জায়গাটার নাম সুস্মিতা দি কি জানো পানিপথের জায়গাটার নাম দে তো আমার ফোনটা। ভুইল্লা খাইছি, পানিপথ, পানিপথ, হ্যাঁ পানিপথের হচ্ছে কল্যাণ কেন্দ্র পানিপথ, রিফাইনারি টাউনশিপ, তো হ্যাঁ রিফাইনারি টাউনশিপ খুঁজেও পেয়ে গেছি। তো সকলে এসো, পরিচিতদের আসতে বলো, ভিজিট করতে বলো, কারণ সেই সময়ও খুব এমনটা কিন্তু নয় যে এখানে আমার ছাটমালগুলো নিয়ে আমি এক্সিবিশন করতে যাব, ওখানেও চমক থাকবে, তাই সবাই জুড়ে থাকবে, সঙ্গে থাকবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, দিল্লি এবং পানিপথের কাছে আশেপাশের বন্ধুদেরকে ট্যাগ করবে, ইনভাইট করবে। তোমাদের দায়িত্ব কিন্তু তোমাদের রূপনিকেতনকে আউটডোরের এক্সিবিশনে এগিয়ে দিয়ে যাওয়ার, নিয়ে যাওয়ার। তাই জন্য হালায় আমায় ঘটি বইলা জুত নাই মনে হয় গিয়া, তৃষিতা কি কও, উড়িয়ে বাবা কোথা থেকে শিখলা এতখানি, গুগল করছো নাকি ট্রান্সলেট? তো গুরুদেব আপনি কি গুগল করতেছেন? সুস্মিতা দি তুমিও সেম, একসাথে কইছি আমরা তো। সবাইকে বলবো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন নতুন কালেকশন নিয়ে। যারা এখনো বুকিং করনি তারা রেকর্ডেড লাইভ দেখে ঝটপট বুকিং করে নাও। আরেকবার বুকিং নাম্বার বলে দিই, 8348422476 অপশন রেখে বুকিং করবে, কনফার্ম হয়ে বুকিং করবে, আর আমাদেরকে একটু কোঅপারেট করবে বুকিং নিতে। আমি সুযোগ হলেই তালিমঘর যাইমু, গান রেকর্ড কইরা দিবা আমার, আমি মশকরা করতেছিলাম গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবাইকে বলছি সঙ্গে থেকো, জুড়ে থেকো, ভালোবাসতে থাকো, ভালোবাসা পেতে থাকো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা আমাদের ইউটিউবের বন্ধুরা আছো তাদের জন্য বলছি, তোমরা বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, লাইক করা, কমেন্ট করা করো। আর যারা ফেসবুকে আছো তারা ইউটিউবে গিয়ে আমাদের পেজ খুঁজে একটু সাবস্ক্রাইব করে দাও। পেজ নাম হচ্ছে আমাদের চ্যানেলের রূপনিকেতন, রূপনিকেতন সার্চ করলেই গণেশের লোগো চলে আসবে তোমাদের কাছে। আমাদের লোগোটা অ্যাকচুয়ালি শক্তি এবং গণেশ দুটোর মিক্স অ্যান্ড ম্যাচ একটা করা অ্যাবস্ট্রাক্ট, তো সকলে সেটাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নোটিফিকেশান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাও আর কালেকশন ভালো ভালো বেছে নিতে পারো। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন কালেকশন নিয়ে, টাটা।